আমেরিকায় শুভ সকাল। বাংলাদেশ ও ভারতবর্ষে শুভ সন্ধ্যা। আজ শুক্রবার 22 জানুয়ারি 2021। আজকে আমাদের এই যোগ চিকিৎসার আলোচ্য বিষয়, এটাও একটা অনুরোধ, কয়েক সপ্তাহ আগে আমি একটা আলোচনা সভা করেছিলাম আমি ইংরেজিতে, যেটা শনিবার দিন আমি করি, তো সেই সেটা ছিল যে যোগা থেরাপি ওয়ান ব্রেথ অ্যাট এ টাইম। তো সেটা নিয়ে আমাকে অনেক প্রশ্ন এলো, যোগ চিকিৎসার সঙ্গে নিঃশ্বাসের কি সম্পর্ক। আমরা এটা বলছি যোগ চিকিৎসা হচ্ছে এক সময় এক নিঃশ্বাস, এবং শ্বাস প্রশ্বাসের সাথে যোগ চিকিৎসার কি সমন্বয়, সেটা আজকে আপনাদের তুলে ধরবো। আর আজকে আমাদের যে অভ্যাসটা আমি যেটা দেখাবো সেটা হবে যে আমরা রোগীর অভ্যাস, আমরা যখন রোগী তখন আমরা কি করে শ্বাস প্রশ্বাসের অভ্যাসটা আমরা করতে পারি, তারপরে আমরা যখন নিরোগী, আমাদের বলি যে আমরা আমাদের রূপান্তর হয় রোগী থেকে নিরোগী থেকে যোগী, নিরোগীরা কি করবে যোগীরা কি করবে সব আমি বলবো। আরেকটা প্রশ্ন আমি সবসময় শুনি এবং সবাই আমার কাছে জানতে চায় যে আমি শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করছি। হ্যাঁ, ব্যায়ামটা ঠিকই, কথাটা খুব খারাপ না, কিন্তু এটা কিন্তু মানে আমার স্বনিয়ন্ত্রণ, আমার নিজের নিয়ন্ত্রণে আছে, এবং নিয়ন্ত্রণে আমাকে মানে সময় করে ধাপে ধাপে আমার এই শ্বাস ক্রিয়াকে কাজে লাগাতে হবে ঔষধি হিসাবে। এবং সেটা কি করে আমরা করছি, কি করে আমরা করছি, কারণ প্রথম হলো এই যে আমি কথাটা লিখেছিলাম যে এক সময় এক নিঃশ্বাস, আমাদের জীবন, আমাদের জীবনটা কি জানি, আমাদের জীবন হচ্ছে আমাদের শ্বাস প্রশ্বাস ক্রিয়ার মাঝে। আমরা একটা শ্বাস নিলাম, যখন শ্বাস ছাড়লাম, আমরা বাংলায় কি বলি, শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, শেষ নিঃশ্বাস যখন চলে গেল আমরা আর এই পৃথিবীতে নেই। তো নিঃশ্বাসের সঙ্গে আমাদের আরেকটা যে শক্তি, আমাদের শরীরের শক্তি যে আমাদের সঙ্গে আছে সেটা হচ্ছে আমাদের প্রাণ। প্রাণ হচ্ছে একটা শক্তি, এবং প্রাণ যে কি শক্তি সেটা আমাদের আধুনিক চিকিৎসায় আমরা বলতে পারি না, এবং আধুনিক চিকিৎসায় আমরা এটাকে মাপতেও পারি না। মানে আমরা বলি যে প্রাণ হচ্ছে একটা শক্তি যেটা আমাদের শ্বাস প্রশ্বাস ক্রিয়ার সাথে শরীরের সব জায়গায় চলে যায়, আমাদের যে অসুখের উপশম করতে, আমরা এটাকে বলি প্রাণিক হিলিং, প্রাণ দিয়ে আমাদের হিলিং হয়। এবং যোগ চিকিৎসায় আমাদের ফুসফুস শুধু এই শ্বাস প্রশ্বাস ক্রিয়া করছে না, আমাদের শরীরের সমস্ত অঙ্গ শ্বাস প্রশ্বাসের সঙ্গে জড়িত। আমাদের ত্বকে শ্বাস প্রশ্বাস হয়,
আমাদের যকৃতে, লিভারে আমাদের শ্বাস প্রশ্বাস হয়, আমাদের হৃৎপিণ্ডে শ্বাস প্রশ্বাস হয়, আমাদের এই মাংসপেশিতে শ্বাস প্রশ্বাস হয়, এবং সেই প্রাণ গিয়ে আমাদের এই অসুখে নিরাময় করা হয়। এবং সেই জন্যেই আমাদের যে এই স্বনিয়ন্ত্রিত, যে আমাদের স্বনিয়ন্ত্রিত আমরা নিজে যেভাবে নিয়ন্ত্রণ করতে পারি, স্বনিয়ন্ত্রিত এবং ধাপে ধাপে এবং ক্রমানুভাবে আমরা যে শ্বাস প্রশ্বাসটা করে থাকি, একে আমরা হয় আমাদের যোগের চতুর্থ অঙ্গ, সেটা হচ্ছে প্রাণায়াম। প্রাণ ইয়াম মানে সংযম, প্রাণকে সংযম করা, সেটি হচ্ছে আমাদের প্রাণায়াম। তো আমরা আজকে এই ধীরে ধীরে আমাদের এই অভ্যাসগুলোতে চলে যাব, এবং অভ্যাসগুলো চলে যাব কেন, যে প্রথম যে ব্যাপারে আমরা শ্বাসের কথা বলছি সেটা হচ্ছে এই যে আমাদের শ্বাস প্রশ্বাসের যে গতি, এই গতিটা যদি আপনার ধীরে 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 কমতে থাকে, আপনার আয়ু ধীরে ধীরে বাড়বে। আজকে আমি সাধারণভাবে আমার শ্বাস প্রশ্বাস চলছে 1 মিনিটে 15 থেকে 16 বার, আমি খুব স্বাভাবিকভাবে এটাকে আমি 10 বারে 1 মিনিটে নিয়ে আসতে পারি। কেমন, আমি 2 সেকেন্ড নেব, 4 সেকেন্ড ছাড়ব, আমার একটা শ্বাস প্রশ্বাস হবে 6 সেকেন্ডে, এবং সেটা দেখবেন কি স্বাভাবিকভাবে সেটা করা যায়। তারপর ধীরে ধীরে দেখবেন যে যখন আমাদের এই এই যে আমাদের শরীর, আমরা যেটাকে বলি ফিজিক্যাল বডি, স্থূল শরীর, স্থূল শরীরে আমাদের যখন শিথিলীকরণ আসবে, স্থিরম সুখম আসন, মানে আসনটা হবে আমাদের আসন, তো শুধু এই পায়ে এই পা ভাঁজ করে বসাই আমাদের আসন না, আমরা চেয়ারে বসছি সেটাও আমাদের আসন, আমাদের সব কিছুই আমাদের আসন, আমরা যেভাবে যেভাবে বসে থাকি সেটাই আমার আসন। এখন এই শ্বাস প্রশ্বাস ক্রিয়াটা হচ্ছে, প্রথম হচ্ছে চেতন এবং অচেতন দুটোই। অচেতন হচ্ছে আমি ঘুমিয়ে আছি কিন্তু আমার শ্বাস প্রশ্বাস চলছে, সেটা আমাদের যে আমাদের ব্রেইন বা আমাদের স্নায়ুর একটা অঙ্গ, সেটা হচ্ছে ব্রেইন স্টেম, এবং ব্রেইন স্টেমটাকে আমরা বলি অটোনমিক নার্ভাস সিস্টেম, মানে আমার শ্বাস প্রশ্বাস এভাবেই চলবে, আমি চেষ্টা না করলেও চলবে। কিন্তু আমি যখন জেগে আছি, আমি কিন্তু একটা খুব লম্বা একটা শ্বাস ছাড়তে পারি, আমি লম্বা একটা শ্বাস নিতে পারি, এই যে আমি লম্বা শ্বাস নিচ্ছি লম্বা শ্বাস ছাড়ছি, এটার হচ্ছে আমাদের যে ব্রেইন আমাদের স্নায়ুর হচ্ছে আমরা বলি এটা কর্টেক্স, কর্টিক্যাল এরিয়া। সো কর্টিক্যাল এরিয়া মানে হচ্ছে আমাদের যে যেই ব্রেইনের যে অংশ আমাদের শরীরকে চালাচ্ছে, মোটর ফাংশন, যেখানে আমাদের এই স্নায়ুর সবগুলো ব্রেইনে গিয়ে পৌঁছচ্ছে, আমরা বলি সেন্সারি ফাংশন, সেই জায়গায় মোটর কর্টেক্সটা আমার শ্বাস প্রশ্বাস ক্রিয়াকে নিয়ন্ত্রণ করছে। তাহলে চিন্তা করে দেখবেন শ্বাসটা হচ্ছে আমার অচেতন এবং চেতন মনের সংযোগ, মানে শ্বাস প্রশ্বাস হচ্ছে আমার আনকনশিয়াস টু কনশিয়াস মাইন্ড।
সুন্দরভাবে বলা হচ্ছে। মানে শ্বাস প্রশ্বাস হচ্ছে আমার শরীর এবং মনের সংযোগ। আমি সবসময় বলি, এই উদাহরণটা আমি সবসময় দেই এবং সবাই আমাকে বলে, আমি বলি দেখো একই উদাহরণ আমার দিতে খুব ভালো লাগে। কারণ হচ্ছে আমরা বলি আমরা যেমন ঘুড়ি উড়াচ্ছি, আমরা বলি লাটাই, এই লাটাই দিয়ে আমরা লাটাই সুতো, লাটাইটা হচ্ছে আমার শরীর আর এই ঘুড়িটা হচ্ছে আমার মন। আমার এই ঘুড়ি আর আমার লাটাইকে যে ধরে রেখেছে সে হচ্ছে আমার সেই সুতো, সুতোর হচ্ছে আমার শ্বাস প্রশ্বাস ক্রিয়া। মানে শ্বাস প্রশ্বাস আমার শরীর মনকে সংযুক্ত করেছে। এবং আপনি দেখবেন ধীরে ধীরে আপনার যখন শ্বাসতন্ত্র ধীরে ধীরে সবল হবে, যত সবল হবে শ্বাসতন্ত্র তখনই দেখবেন আপনার শ্বাসের গতি কমে গেছে, তারপর দেখবেন আপনার শ্বাস প্রশ্বাস ক্রিয়া হবে যে আপনি বুঝতেও পারবেন না যে আপনি শ্বাস নিচ্ছেন না আপনি শ্বাস ছাড়ছেন। আমি বহু যোগীর সঙ্গে থেকেছি, দেখেছি পাশে বসে শ্বাস নিচ্ছে মানে মিনিটে দুবার তিনবার কি মাঝে মাঝে একবারও শ্বাস নিচ্ছে, কিন্তু আপনি কিচ্ছু বুঝতে পারবেন না যে শ্বাস নিচ্ছে। কিন্তু অন্য জায়গায় দেখবেন যে একটা লোক যার শরীর অসুস্থ বা যিনি ভয় পাচ্ছেন তার জোরে জোরে শ্বাস নিচ্ছে, তীব্র গতিতে শ্বাস নিচ্ছে, শ্বাসের গতি বেড়ে যাচ্ছে। শ্বাসের গতি শ্বাসের তীব্রতা দেখে বুঝতে পারি আমরা যে তিনি রোগী না নিরোগী না যোগী। এখন ধরুন প্রথম প্রশ্ন যেখানে আসে সেটা হচ্ছে আমাদের এই যে শ্বাস প্রশ্বাস ক্রিয়ার যে মাংসপেশী যেগুলো আমাদের কাজ করে, আপনারা একটু আমাদের বলে যে একটু অ্যানাটমি শেখা খুব দরকার, অ্যানাটমি আমাদের খুবই দরকার। এই যে আমাদের এই এই এখানকার মাংসপেশীগুলো বলে পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর, পেছনে আছে ল্যাটিসমাস ডর্সি, অনেক অনেক কিছু আছে, স্ক্যাপুলা আছে, ক্লাভিকেল আছে। কিন্তু আপনি দেখবেন যে সব শ্বাস প্রশ্বাসের মাংসপেশীগুলো আমাদেরকে হাতে গিয়ে লেগেছে, এবং এই মাংসপেশীগুলো হচ্ছে আমরা বলি স্কেলিটাল মাসল। স্কেলিটাল মাসল মানে হচ্ছে এদেরকে আপনি মানে আমরা যেটাকে বলি ট্রেনিং, ট্রেন করতে পারবেন, ট্রেনিং করতে পারবেন মানে একে ধীরে 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 আপনি সবল করতে পারবেন। যেমন ধরুন আমার হাতের যে মাংসপেশী, আমি আজকে যদি কোনো আমি যদি মানে ওয়েট ট্রেনিং করি, আমি বারবেল দিয়ে আমি করছি, আমি আমি 5 কেজি দিয়ে করতে পারি, 5 কেজি দিয়ে আমি যদি কয়েক সপ্তাহ পর দেখবেন এটা 7 কেজি হবে, 10 কেজি হবে, 15 কেজি হবে, 20 কেজি হবে। কেন? আপনার এই মাংসপেশিটাকে ধীরে 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 সবল হচ্ছে, সেভাবেই আমার এই মাংসপেশিগুলো ধীরে ধীরে সবল হবে। প্রথম করতে হবে কি, আপনার এই মাংসপেশিগুলোকে সবল করার জন্যে আপনাকে শিথিলীকরণ করতে হবে, এবং সেই শিথিলীকরণটা আপনার সারাদিনের অভ্যাস, এবং সেটাই আমরা করব। ধরুন আমি এখন মাটিতে বসে আছি, যারা যারা অসুস্থ যারা রোগী তাদেরকে আমরা বলি ঠিক আছে আপনি চেয়ারে বসে করবেন, কোনো অসুবিধা হবে না, চেয়ারে বসে করবেন। সবসময় মনে রাখবেন আপনার মেরুদণ্ড অচল এবং মনস্থির, মেরুদণ্ড অচল মনস্থির যখন রাখবেন তখনই দেখবেন আপনার ধীরে 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 এই সবল হচ্ছে, সবল হচ্ছে আমাদের শ্বাস প্রশ্বাসের অঙ্গ। তারপর আরেকটা দেখবেন যেটা বললাম, এই যে হাতে যখন এসেছে এই হাতের হ্যান্ড স্ট্রেংথ, যতগুলো আপনি আসন করতে পারবেন হাতের ওপরে, তারপর হাতের সমতা, হাতের ব্যালেন্স, এই হাতের শক্তি, হাতের ব্যালেন্স, এগুলো যখন আপনারা করতে পারবেন ভালো পারে বাড়ে, তখনই দেখবেন যে আপনার শ্বাসতন্ত্র সবল হচ্ছে।
আমি আপনাকে দেখাবো, আপনি 2 সেকেন্ড নিয়ে 4 সেকেন্ড ছাড়বেন, সব সময় ছাড়বেন, আমি দেখাবো কি করে যার ছাড়তে হবে, আপনার লম্বা নিতে হবে অল্প। আমরা 8 সেকেন্ড নিয়ে 16 সেকেন্ড ছাড়তে পারি, 10 সেকেন্ড নিয়ে 20 সেকেন্ড ছাড়তে পারি, কেন ধীরে 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 আমাদের হয়েছে। তো চলুন আমরা একটু অভ্যাসটা শুরু করি, এবং অভ্যাসটা করলে আপনারা বুঝতে পারবেন যে ধাপে ধাপে ধীরে ধীরে আমরা কি করে আমাদের এই শ্বাসতন্ত্রের আমাদের কাজ চলছে। আমি রোগী, আমার শ্বাস প্রশ্বাস ধীরে ধীরে আমার সবল করতে হবে। কেন করতে হবে আপনি চিন্তা করে দেখবেন যে একজন যখন মারা যাচ্ছে তখন আমরা প্রথম কি বলি, শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর আমার ফুসফুসটা, আমার ফুসফুসের কাজ বন্ধ হয়ে গেল। ফুসফুসের কাজ বন্ধ হয়ে যাওয়ার পর আমাদের হৃৎপিণ্ডের কাজ বন্ধ হয়ে যায়। হৃৎপিণ্ডের কাজ যখন বন্ধ হয়ে যায় তখন আমাদের স্নায়ু বা মস্তিষ্ক বা ব্রেইন, এই আমাদের ব্রেইনের কাজ শেষ হয়ে যায়। এই ব্রেইনের কাজ যখন শেষ হয়ে যায় তখন আমাদের সমস্ত শরীরে যত কোষ, এই কোষগুলোর কাজও শেষ হয়ে যায়। এবং তখন আমরা বলি যে এই মানুষটা চলে গেছে, মৃত। আমরা যখন ডাক্তার, আমাদেরকে ডাকা হতো, আমরা যখন ট্রেনিংয়ে ছিলাম, যে একজন একটা রোগী মারা গেলে পরে আমাদেরকে গিয়ে আমাদেরকে বলতে হতো, ইউ হ্যাভ টু প্রোনাউন্স দ্য ডেথ, মানে ওকে দেখে বলতে হবে যে এই রোগীটা মারা গেছে, গিয়ে আপনার ডেথ সার্টিফিকেট লিখতে হবে। তখন আমরা এই সমস্তগুলি আমরা আস্তে আস্তে দেখতাম ধাপে ধাপে। এখন যদি উল্টো দিক থেকে আপনি দেখতে শুরু করবেন, আমার যখন শরীরে কোনো অসুখ হচ্ছে সেগুলো আমাদের সমস্ত কোষে অসুখগুলো হচ্ছে, কোষের একটা এনজাইমের একটা প্রবলেম হচ্ছে, একটা রিসেপ্টরের প্রবলেম হচ্ছে। তো কোষে যখন আমাদের এই প্রবলেমগুলো শুরু হয় তখন আমার যদি ফুসফুসের কাজটাকে আমি ভালো করতে পারি তাহলে আমার হৃৎপিণ্ডের কাজ ভালো হবে, ব্রেইনের কাজ ভালো হবে, আমার সমস্ত শরীরের কোষগুলো ভালো হবে। আচ্ছা, প্রথম যেটা আপনাদের দরকার সেটা হচ্ছে শিথিলীকরণ। এবং শিথিলীকরণ হচ্ছে যেগুলো আমাদের, যেগুলো শ্বাসতন্ত্রের মাংসপেশি যেগুলো আমাদেরকে নিয়ন্ত্রণ করে। যেমন হাত, হাতটা শিথিল হয় আমরা বলি এটা বালমুষ্ঠি মুদ্রা। বাচ্চাদেরকে দেখবেন সে বুড়ো আঙুলটা ভেতরে দিয়ে হাতটা বন্ধ করে। এগুলো যখন আপনি শুরু করবেন ধীরে ধীরে তখন দেখবেন যে আপনার হাতটা শিথিলীকরণ হয়ে আসছে। হাত যখন শিথিলীকরণ হবে তখন দেখবেন আপনার হাতে আঙুলগুলো এভাবে ছড়িয়ে যাবে। এই আঙুলগুলো যখন ছড়িয়ে যায় তখন বুঝতে পারি আমার হাতটা শিথিলীকরণ হয়েছে। টাইট হলে হয় কি আঙুলগুলো একসাথে মিলে যায়, বা এই আঙুলগুলো একটার মাঝখানে মনে হয় আটকে আছে,
এই যে শিথিলীকরণ হলে যেভাবেই হয়, তারপর হাতগুলোকে ঘোরানো, দেখুন এগুলো হচ্ছে আমাদের হাত, কবজি, এগুলো সব আমাদের শিথিলীকরণ হয়ে গেছে। কবজি শিথিলীকরণ হয় এভাবে, আমরা যেরকম এক্সটেনশন টাইট, শ্বাস নেবেন, শ্বাস ছাড়বেন, এই অভ্যাসগুলো আমি রোজই করি আপনাদের সঙ্গে, তা আপনারা দেখছেন, তা আমি জাস্ট একটু বলার জন্যে। তো প্রথম যেটা আমরা অভ্যাস করার চেষ্টা করি, আমি সবসময় আপনাদেরকে দিয়ে করিয়ে থাকি, প্রথম হচ্ছে যে শ্বাস প্রশ্বাস যখন করবেন তখন আপনি ফুসফুসটার দিকে একটু একটু তাকিয়ে দেখবেন, যে অ্যানাটমিটা খুব দরকার। ফুসফুস হচ্ছে একটা বেলুন, এই বেলুনের ক্যাপাসিটি হচ্ছে 6 লিটার, তার 1.5 লিটার বাতাস ফুসফুসে বসে থাকে, যে ফুসফুসটাকে আস্তে আস্তে ধীরে 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 এই বেলুনটাকে ফুলিয়ে রাখার জন্য। তা আমার 4.5 লিটার বাতাস বসে আছে ফুসফুসে, যেটা আমি বের করতে পারি এবং যেটা আমি নিতে পারি। সাধারণভাবে আমি যখন শ্বাস প্রশ্বাস করছি, আমি প্রতি শ্বাসের সাথে যা শ্বাস নিচ্ছি বা ছাড়ছি সেটা হচ্ছে 500 মিলিলিটার, মানে হচ্ছে 0.5 লিটার, অর্ধেক লিটার। তো চিন্তা করে দেখবেন যে আমি অর্ধেক লিটার বাতাস নিয়ে এবং বাতাস ছেড়ে আমি আজকে বেঁচে আছি, আর আমার 4.5 লিটার হচ্ছে আমার, আমরা বলি রিজার্ভ, মানে আমার ফুসফুসের কাজের 80-90% আমরা ব্যবহার করি না। তো সেটা আমরা কি করে ব্যবহার করব? প্রথম হবে আপনার এই যে ফুসফুসটা বাতাসে ভর্তি, এটাকে আপনি শ্বাস ছাড়তে হবে, লম্বা করে শ্বাস ছাড়বেন, ছেড়ে ফুসফুসটাকে খালি করবেন, করে তারপর ধীরে 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 আপনি শ্বাস নেবেন। তো যোগ চিকিৎসার প্রথম মূল মন্ত্র হলো, সমস্ত যোগ অভ্যাসে আপনি প্রথম শ্বাস ছাড়বেন, তারপর শ্বাস নেবেন। খালি চিন্তা করে দেখবেন, আপনাকে আমি বলি একটা লম্বা শ্বাস নেন, আমি একটা লম্বা শ্বাস নিলাম, কি হলো, আমার ফুসফুসটা তো ভরে আছে, এই লম্বা শ্বাসের বাতাসগুলো সব গিয়ে ওর ওপরে গিয়ে থরে থরে বসে আছে, এবং ওটাকে আমরা ইংরেজিতে আমরা বলি ডেড স্পেস। ডেড স্পেস মানে হচ্ছে সেই জায়গার বাতাস, সে অক্সিজেন আমাদের শরীরে কোনো কাজে লাগছে না। তো প্রথম অভ্যাস হলো শ্বাস ছাড়বেন, এবার যখন ছাড়বেন তখন ধীরে ধীরে এই শিথিলীকরণ যখন হবে, তখন ছাড়বেন, তখন বুঝতেও পারবেন আপনি শ্বাস ছাড়ছেন। আচ্ছা, আমরা প্রথম তাহলে ঠিক চেয়ারে বসে আমরা একটা অভ্যাস আমরা করি, যেটাতে আমাদের সমস্ত এই আমাদের মানে মানে অঙ্গ, মানে আমাদের এই শ্বাস প্রশ্বাসের যে অঙ্গ যেটা আছে সেটা ধীরে ধীরে শিথিলীকরণ হবে। প্রথম আমি এটা সবসময় করে থাকি, আপনাদের সবসময় আমি দেখাই, হাতটা পেছনে নিয়ে, আমরা এটাকে বলি পশ্চিম নমস্কার, হাতটা পেছনে নিয়ে ধীরে 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 একটু একসাথে করে আমরা বলি প্রেয়ার পোজ টু দ্য ব্যাক, হাতে রইল, এবং আপনারা দেখেছেন, আমি আপনাদের বহুবার দেখিয়েছি, ঠিক আছে আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে বসলে পরে হাত দুটো পেছনে গিয়ে এবং এখানে আপনার থেকে যেতে হবে, যত আপনি থাকবেন ধীরে ধীরে মাংসপেশিগুলো শিথিলীকরণ হবে, আস্তে 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 হাতটা উপরে উঠে যাবে। এরপর আপনার এই ঘাড়কে আপনি শিথিলীকরণ করবেন, ঘাড়ের 4টা পজিশন, এটাকে আমরা বলি ব্রহ্মমুদ্রা, পেছনে নেবেন, সামনে নেবেন, দুপাশে একবার বাঁদিকে একবার ডান দিকে ধীরে ধীরে ঘোরাবেন, এবং সেটা করবেন আপনি, যেটা সুবিধা হচ্ছে সেটা হচ্ছে করবেন হচ্ছে আপনি আপনার
আমরা যেটা বলি ভ্রমরী প্রাণায়াম, বাম্বলবি কেন হচ্ছে ভ্রমরী প্রাণায়ামের যে এই যে আপনার একটা আমরা বলি ভাইব্রেশন, এর যে একটা ভাইব্রেশন আমাদের ব্রেইনেও একটা ভাইব্রেশন আছে, দুটো ভাইব্রেশন একসাথে হয়ে এরা কাটাকাটি হয়ে যায়, এটাকে বলা হয় হারমোনিক রিজোন্যান্স। আমার শরীর খুব মানে মনটা আমার স্থির হয়ে যায়, মন স্থির হলে আমরা বলি বাংলায় বলি মাথা ঠান্ডা, এই মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা মানে হচ্ছে মনস্থির। পেট, আমাদের পেটটাকে দেখবেন, আমরা যখন পেট দিয়ে যখন আমরা অগ্নিস্বর ক্রিয়া করব, আমরা যখন এই উদ্যানী বাঁধ করব, তখন দেখবেন যে ধীরে 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 আমাদের পেটটাকেও শিথিলীকরণ করতে হবে, তো ঠিক আছে। আর শারীরটা দেখবেন এই যে ভ্রমরী প্রাণায়াম যখন আপনি করবেন শ্বাস ছাড়ার সময়, তখন দেখবেন আপনা আপনি আপনার শ্বাস ছাড়াটা লম্বা হয়ে যাচ্ছে। দেখুন আপনি ধীরে ধীরে প্রথম আর চোখ বন্ধ করে করবেন, যত চোখ বন্ধ করে করবেন ততই দেখবেন আপনার শিথিলীকরণটা খুব তাড়াতাড়ি চলে আসবে। আপনি লম্বা একটা শ্বাস ছাড়লেন, শ্বাস নিতে নিতে মাথাটাকে ধীরে ধীরে পেছনে নেবেন। আর এই ভ্রমরী প্রাণায়ামের শব্দে মাথাটাকে ধীরে ধীরে সামনে আনবেন। দেখলেন আমার শ্বাস ছাড়াটা কত লম্বা হয়ে গেল। তারপর যেটা আমি আপনাকে দেখাতে চাই, আমার মুখে লালা চলে এসেছে, এই মুখটা যখন ভিজে যায়, মুখে যখন লালা হয় তখন সেটাকে বলা হয় প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন। আপনার যত শিথিলীকরণ হবে তত আপনার মুখে লালা চলে আসবে, যেমন আপনি যখন ভয় পান, আমরা যেটাকে বলি সিম্প্যাথেটিক, ভয় যখন আমাদের মুখটা শুকিয়ে যায়। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে দুপাশে দেখুন আমার শিথিলীকরণ হচ্ছে, আমার হাতটাও ধীরে ধীরে ওপরে উঠে যাচ্ছে। আসনের তিনটি অংশ, আরম্ভ, স্থিতি, বিসর্জন। এই বিসর্জনে যখন চলে আসবেন তখন দেখবেন আপনার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ শিথিলীকরণ হচ্ছে। প্রথম শ্বাস ছাড়বেন, শ্বাস নেবেন একটা, একবার আপনি একদম পেছনে দেখবেন বাদিকে, পেছনে দেখবেন ডান দিকে, প্রথম শ্বাস ছাড়বেন, লম্বা শ্বাস নেবেন, ধীরে ধীরে ঘাটটা ঘোরাবেন,
প্রথম বাঁয়ে পেছনে ডাইনে, ডাইনে পেছনে বাঁয়ে, একই অভ্যাস। প্রথম শ্বাসটা ছাড়বেন, লম্বা শ্বাস নেবেন, এই যে শিথিলীকরণ হলো, এ আমাকে শ্বাস প্রশ্বাসে এখন আমাকে সাহায্য করবে। তারপর আমি বলেছিলাম যে এই যে হাতের হাতের যখন আপনার হাতটার যখন শক্তি বাড়বে, হাতে যখন সবল হবে, এই দেখো, এই দেখুন আমি একটা শিথিলীকরণ দেখাচ্ছি। তো এই ধরুন আমি আমি বসলাম, আপনারা সবাই হতে পারবেন। দেখুন আমি ধীরে ধীরে আমি পদ্মাসন আমি করার চেষ্টা করছি। পদ্মাসন আমি করতে পারছি কেন? কারণ আমার এই যে আমার ওপরের অঙ্গ যখন শিথিলীকরণ হয়ে গেছে, আমার নিচের অঙ্গ শিথিলীকরণ হয়ে গেছে। ধীরে ধীরে আমি বসে আমি একটা পদ্মাসন করলাম। এবার শুধু আমি দেখাচ্ছি কি করে যে আপনার সবল শ্বাসতন্ত্র হবে, সেটাকে আপনার নিজের শরীরটাকে আপনার ঠিক করতে হবে। আচ্ছা, তোলা আসন, আমি হাতটা দিলাম দুপাশে, দুপাশে দিয়ে আমি কিছুই করছি না, শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে পড়ছে, আমার পুরো শরীরটা আমার উপরে উঠে যাচ্ছে। দেখুন, এই যে উপরের শরীরটা আমার উঠে আছে, আমি হাতে আমি আমি বসে আছি, অনেকক্ষণ আমি এভাবে বসে থাকতে পারব। তো সেভাবে আমাদের অনেক রকম আসন আছে, আমাদের বকাসন আছে, আমাদের ময়ূরাসন, ময়ূরী আসন, অনেক রকম আসন যেগুলো আমাদের হাতের শক্তি বাড়ায়। আমরা মলাসনে বসি, মলাসনে আমাদের অনেক শিথিলীকরণ আমাদের শরীর হয়ে আসে। ঠিক একটু আমাদের অনেকটা লাইটটা আসছে একটু। প্রথম হচ্ছে আমরা এখন রোগী, আমরা চেয়ারে বসে মেরুদণ্ড অচল, মনস্থির, হাত দুটোকে আমার একটা মুদ্রা। তা শিথিলীকরণ মুদ্রা হচ্ছে আমাদের, এটাকে বলে আধি মুদ্রা। আর মনস্থির করার মুদ্রা হচ্ছে আমাদের, এটাকে বলা হচ্ছে জ্ঞান মুদ্রা বা ধ্যান মুদ্রা। আরেকটা মনস্থির হচ্ছে চোখ বন্ধ। হাত হাত হচ্ছে আমাদের শরীর মনকে যুক্ত করে। আমার মনে যখন কোনো কিছু প্রথম আসে, সেটা হাতে প্রকাশ পায়। আমি কোনো একটা সুন্দর জিনিস দেখলাম বা ভালো করলাম, আমি এভাবে বলি মুখে বলার আগে, কিছু চাই আমি হাতটা বাড়িয়ে দিই, তারপর আমি বলি হ্যাঁ আমাকে দাও, কিছু করবে না, তারপর আমি বলতে করো না। এই যে হাতে, সেজন্য হাতকে যদি আপনি আঙুলগুলোকে, আমরা বলি এটাকে মুদ্রা, এই মুদ্রায় ধ্যান মুদ্রা আপনি রাখছেন, চোখ বন্ধ করছেন। এখন আমার সঙ্গে যদি আপনার যদি অভ্যাস করতে চান, ধীরে ধীরে করবেন। প্রথম শ্বাস ছাড়বেন, তারপরে শ্বাস নেবেন, ধীরে ধীরে লম্বা শ্বাস ছাড়বেন। ধরুন আমরা ধাপে ধাপে যাব, প্রথম আমরা 2 সেকেন্ড প্রথম ছাড়ব, 2 সেকেন্ড নেব, 4 সেকেন্ড ছাড়ব। এরপর আপনারা চেষ্টা করবেন, কোথায় আছেন, কখনো জোর দিয়ে শ্বাস প্রশ্বাসের
আপনার ক্রিয়া করবেন না। মনে হচ্ছে এটা স্বইচ্ছায়, স্বইচ্ছায় এবং নিয়ন্ত্রণ করে এবং ধাপে ধাপে। কি করে নিয়ন্ত্রণ করে ধাপে ধাপে? আপনি যে এখানে করতে পারছেন সেখানে যখন আপনি করতে পারবেন, মনে আছে ওই যে মাংসপেশিগুলো সেগুলোকে আপনি ট্রেনিং করছেন, ধীরে ধীরে আপনি করতে পারবেন। এ দেখুন আমরা করি, আচ্ছা লম্বা শ্বাস ছাড়লাম, 2 সেকেন্ড নেব, 4 সেকেন্ড ছাড়ব। খুব স্বাভাবিক, দেখুন এটা কত হলো, 6 সেকেন্ড। তারপর শ্বাসের গতি চলে এলো 10 হয়ে গেল মিনিটে, আগে কত ছিল 15 থেকে 16। আর আপনি যদি এভাবে করতে থাকেন তখন হবে কি, আমাদের ব্রেইন, যে আমাদের মস্তিষ্ক একটা খবর পাবে, সেটাকে বলা হয় নিউরোপ্লাস্টিসিটি। নিউরোপ্লাস্টিসিটি মানে হচ্ছে অভ্যাস। এই অভ্যাসে যখন পরিণত হয়ে যাবে তখন সে এভাবেই শ্বাস নেবে, যখন সারাদিন চেতন এবং অচেতন মনে ঘুমিয়ে যখন আছেন তখন সেভাবে আপনি শ্বাস নেবেন। তো দেখুন আমরা এখন করি, শ্বাস ছাড়ব, 4 সেকেন্ড নেব, 8 সেকেন্ড ছাড়ব। আমরা রোগী তাই আমরা ধীরে 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 করছি, কিন্তু করতে করতে আমরা ওই যে আমাদের রূপান্তর হবে, নিরোগী হয়ে যাবে। আমরা যখন নিরোগী হয়ে যাচ্ছি তখন আমরা 6 সেকেন্ড নিতে পারবো, 12 সেকেন্ড ছাড়তে পারবো। দেখুন আমি দেখাচ্ছি, 6 সেকেন্ড নেব, 12 সেকেন্ড ছাড়ব। আমাদের জন্য এটা খুবই স্বাভাবিক এবং এটাই আমরা এখন শেখাচ্ছি যাদের COVID-19 হচ্ছে। COVID-19 যাদের হয়েছে তারা যখন সবাই COVID-19 একটা বিরাট অংশই তো বেঁচে যায়, খুব অল্পই তো আমাদের লোক মানে অনেক লোক মারা যাচ্ছেন, কিন্তু আমরা শতাংশ হিসেবে যখন দেখি আমাদের 96-98% লোকই তো বেঁচে যান। তাদের এটাকে বলে পোস্ট কোভিড সিন্ড্রোম, এটাকে নাম হচ্ছে লং হলার সিন্ড্রোম। তাদেরকে আমরা শেখাই যে লম্বা শ্বাস ছাড়বেন, লম্বা নেবেন, তারপরে আমরা শেখাই আপনি শ্বাস ধরে থাকবেন, নেয়ার পরে ধরে থাকবেন, শ্বাস ছাড়ার পরে ধরে থাকবেন। তাতে হয় কি, আপনার এই যে আমাদের যে আমাদের রক্তে যে অক্সিজেনের যে শতাংশ কমে যায় COVID-19, ধীরে ধীরে এটা বাড়তে থাকে। এখন ধরুন আমি করতে পারবো, আমি শুধু আপনাকে দেখাচ্ছি, আমি 8 সেকেন্ড নেব, 16 সেকেন্ড ছাড়ব। এই যে আমি লম্বা শ্বাস ছাড়তে পাচ্ছি, লম্বা শ্বাস নিতে পাচ্ছি, এটাই আমার ফুসফুসের
ফুসফুস আমার সবল হচ্ছে। আমরা বলি দীর্ঘশ্বাস, যোগে বলে দীর্ঘশ্বাস, আমরা বলি থ্রি স্টেজ ব্রিদিং। আমাদের ফুসফুসের তিনটা অংশ, উপরের একটা অংশ, মাঝারি, একদম নিচে। প্রথম যখন শ্বাস নেবেন তখন নিচেরটা ভরে আসবে, তখন দেখবেন পেটটা একটু ফুলে যায়। এরপরে যখন নেবেন মাঝখানটা যখন ভরবেন তখন দেখবেন আপনার এই বক্ষ বিকাশ হবে, এই বক্ষ একটু বিকাশ। বক্ষ বিকাশ আপনি খুব ভালোভাবে ইয়ে করতে পারবেন, যদি হাত যদি এখানে দেন যখন বক্ষ বিকাশ হবে তখন দেখবে। তারপরে যখন উপরের অংশ যখন হবে তখন দেখবেন আপনার এই যে কলার বোন যেটা আছে আপনার ক্লাভিকেল, সেটা আপনার একটু উপর উঠে যাবে। দীর্ঘশ্বাস, এরপর ধীরে 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 আপনাদের যেটা করতে হবে, এই এই অবস্থায় আমাদের যখন শরীরে অনেক রকম অসুখ আছে, ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ আছে, হৃদরোগে ব্লকেজ আছে, সবই আছে, কিন্তু আপনি এই শ্বাসটাকে যখন ধরে রাখবেন, এটাকে মানে কুম্ভক, যেন আপনার কোনো রকম অসুবিধে না হয়। আমরা ইংরেজিতে সরে বলি এফোর্টলেসলি, কোনো যেন এফোর্ট না হয়। এবং সবাই আমাকে বলে, যেমন আমাদের বাংলা আমরা আমরা যখন শ্বাস নিচ্ছি এটা বলে পূরক, শ্বাসটা যখন ধরে রাখছি আমরা বলি কুম্ভক, এবং সেটা বলে আভ্যন্তরীণ কুম্ভক। শ্বাসটা যখন ছাড়ছি বলে রেচক, আর শ্বাসটা ছেড়ে যখন ধরে আছে সেটাকে বলে বাহ্য কুম্ভক। কিন্তু সবগুলোই এমনভাবে আপনার অভ্যাস করতে হবে যেন মনে হবে এটা আপনার স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের গতি এবং স্বাভাবিক শ্বাস প্রশ্বাস, যেন কোনো চাপ না পড়ে। তো দেখুন কত সুন্দরভাবে আমি দেখাচ্ছি, আমি হাতটাকে আমি আরো স্থিরীকরণ করি, আমি বালমুষ্ঠি মুদ্রা বা আধি মুদ্রায় হাতটাকে রাখছি। আমি প্রথম শ্বাসটাকে ছাড়ব, লম্বা একটা শ্বাস নিয়ে আমি শ্বাসটা ধরে থাকব। ধরে থাকার পর দেখবেন আমি ধীরে 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 আমার থুতনিটাকে আমার বুকের কাছে নিয়ে আসব। এটাকে বলা হয় জলন্ধর বন্ধা। জলন্ধর বন্ধাতে হয় কি, আমাদের এখানে দুটো অঙ্গ আছে বলে ক্যারোটিড সাইনাস। ক্যারোটিড সাইনাসটাকে একটু একটু মালিশ করা হয়, যখন মালিশ করা হয় ধীরে ধীরে শিথিলীকরণ চলে আসে। এবং এটা একটা একটা প্রাণায়াম, এর নাম হচ্ছে মূর্ছা প্রাণায়াম, কিন্তু খুব ধীরে ধীরে করবেন এবং শান্তভাবে করবেন। আমার চোখ বন্ধ, আমি প্রথম শ্বাস ছাড়ছি, লম্বা শ্বাস নিচ্ছি, আর শ্বাসটা আমি ধরে রাখছি। শ্বাসটা ধরে রেখে ধীরে ধীরে আমার থুতনিটা আমার বুকের কাছে নামিয়ে আনছি। এভাবে নামিয়ে এনে এখন আপনি মনে মনে গুনতে থাকবেন, এক দুই তিন, মানে এগুলো সেকেন্ড, কতক্ষণ আপনি ধরে রাখতে পারছেন যেন শরীরে বা মনে কোনো চাপ না দিয়ে। এটা আমাদের শরীর এবং মনের জন্যে যোগ চিকিৎসায় তো বিরাট একটা অভ্যাস। এটাকে বলা হয় মূর্ছা প্রাণায়াম। আমরা মূর্ছা হয়ে যাচ্ছে, মানে আমার এতটা শিথিলীকরণ হচ্ছে, আমার শ্বাস প্রশ্বাস এত স্বাভাবিক হয়ে যাচ্ছে যে আমার মূর্ছা হয়ে যাচ্ছে। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে শ্বাসটাকে ছেড়ে আমার পেটটাকে টেনে নিয়ে
আমার শ্বাসটাকে ধরে রাখা, এটা হচ্ছে উদ্যানী বন্ধ। এবং সেটা মনে রাখবেন এই পেটটা যেন নরম হয়। এই যে আমাকে সবাই বলছে, এর আগে আমাকে কত সবাই বলছে আমাদের যখন বিরাট সমস্যা হচ্ছে আমাদের এই ভুঁড়ি পেট মোটা হয়ে যাওয়া। এই যে ভুঁড়ি যে আমাদের হয়, ভুঁড়িতে আমাদের মেদ, আমাদের সবার হচ্ছে, বয়স হচ্ছে, আমারও কিছু কিছু হচ্ছে, সেটা আমাদের কিছু করার নেই। কিন্তু এই যে সাধারণভাবে আমাদের মেদ বৃদ্ধি হয় যে আমাদের চামড়ার নিচে, এই চামড়ার নিচে আমাদের একটু মেদ হচ্ছে। কিন্তু আমাদের যখন ভুঁড়ি যেটা হয়, সে মেদটা হচ্ছে আমাদের পেটের ভেতরে। সুতরাং আমাদের এই পেটটাকে, যে পেটের যত মাংসপেশি আছে, পেটটাকে আমার নরম করতে হবে। আমরা করি, আমরা যে ভুঁড়ি অনেক শুয়ে থেকে আসন করি, আমরা যেমন পদ উত্থান আসন, নৌকা আসন, তারপর ধরুন এই সেতুবন্ধা আসন, পবন মুক্তা আসন, মর্কট আসন, সর্বাঙ্গ আসন, এগুলো এটা পেট। আমাদের একটা খুব সুন্দর একটা কথা আছে, মনে করবেন সবাই, খুব খুব মনোযোগ দিয়ে শুনবেন এটা, এবং এটা আমাকে আবার ওই কমেন্টসে একটু লিখে জানাবেন কি শুনলেন কিনা। বাংলা ভাষার সুন্দর কথা, পেট নরম, পেট নরম, মাথা ঠান্ডা, মারো ডাক্তারকে ডান্ডা। পেট নরম, পেট নরম, মাথা ঠান্ডা, মারো ডাক্তারকে ডান্ডা। মানে পেট নরম যদি হয়, মাথা ঠান্ডা থাকে, আপনার ডাক্তার কোনো দরকার নেই। আচ্ছা দেখুন, পেট নরম করে এটা হচ্ছে আপনার বাহ্য প্রাণায়াম, বা আমাদের হচ্ছে উদ্যানী বন্ধ। আবার হাতে দিচ্ছি আমি বালমুষ্টি মুদ্রা বা আধি মুদ্রা, এটা হচ্ছে আমার শিথিলীকরণ। প্রথম আমি শ্বাস ছাড়ছি, লম্বা শ্বাস নিচ্ছি, শ্বাসটা সম্পূর্ণভাবে ছেড়ে দিচ্ছি, পেটটাকে টেনে নিয়ে ধরে থাকব। এই শ্বাস প্রশ্বাস আপনি যখন সনিয়ন্ত্রিত ভাবে করার চেষ্টা করবেন, আপনার একটু একটু যদি কাশি হয়, সেটা খুব স্বাভাবিক। কাশিটা আসে আমাদের শ্বাসনালী থেকে, আমরা যেটাকে বলি ল্যারিংস। মানে কাশিটা হওয়া মানে হচ্ছে যে বাতাসটা আপনার পুরোটাই ঠিক শ্বাসনালীর দিকে যাচ্ছে। সবসময় শ্বাস নেবেন নাক দিয়ে, মুখ দিয়ে কখনো শ্বাস নেবেন না। নাক দিয়ে যখন শ্বাস নেবেন, তখন নাকটা হচ্ছে ফিল্টার, বাতাসটা আমার ফিল্টার হয়ে যাবে। তারপর নাকটা হচ্ছে আমার পার্সোনাল এয়ার কন্ডিশনার, বাইরের বাতাস ঠান্ডা হলে নাকটা গরম করে দেবে, বাইরে গরম হলে নাকটা ঠান্ডা করবে। তারপর বাতাস দুটো নাকের দুটো পাশ দিয়ে যায়, এটা বলে টার্বিনেট। টার্বিনেটটা মানে ওটা একটা টানেলের মতো আছে, ঠিক গিয়ে বাতাসটাকে গিয়ে আপনার একেবারে আমাদের শ্বাসনালীতে ফেলে দেয়। তো যা বাতাস আপনি নাক দিয়ে নিচ্ছেন, সব আমার শ্বাসনালীতে যাচ্ছে। আপনি মুখ দিয়ে যখন বাতাস নেবেন, সেটা আপনার শ্বাসনালীতে যাচ্ছে না আপনার খাদ্যনালীতে যাচ্ছে সেটা আমরা জানি না। কিছু বাতাস হয়তো আমার পাকস্থলীতে চলে গেছে, কিছু বাতাস আমার ফুসফুসে যাবে, কিন্তু সবসময় নাক দিয়ে বাতাস চেষ্টা করবে। অনেকেই বলে যে আমার মুখে একটু শ্বাস করতেই হবে। মুখে যদি শ্বাস প্রশ্বাস করতে হয়, আপনি শ্বাস নেবেন নাক দিয়ে, ছাড়বেন মুখ দিয়ে। ধরুন আমাদের এই সমস্ত রোগ, আমাদের সমস্ত অসুখের প্রথম আমাদের শ্বাস প্রশ্বাসের ক্রিয়া হবে, এই এখন যেমন এই কোভিড-19 হবে, ছাড়বেন লম্বা, নেবেন
স্বাভাবিক গতিতে ধীরে 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 বাড়াবে। শ্বাসটাকে ধরে রাখবেন শ্বাস নিয়ে যতটুকু আপনার শরীরে আপনাকে দেবে, কোনো চাপ সৃষ্টি না করে। শ্বাস ছেড়েও ধরে রাখবেন, কোনো চাপ সৃষ্টি না করে। তারপর ধীরে ধীরে প্রথম যে শ্বাস প্রশ্বাসের অভ্যাস করবেন সেটা হচ্ছে বস্ত্রিকা। বস্ত্রিকাটা হচ্ছে আপনি শ্বাসটা নেবেন এবং ছাড়বেন দুটোই আপনি যে স্বইচ্ছায়। যেমন হচ্ছে বস্ত্রিকাটা হচ্ছে যেমন হবে আমাদের যে শ্বাস নেয়া এবং শ্বাস ছাড়া হাতের সাথে যদি আমি করতে চাই বস্ত্রিকা, প্রথম ধীরে ধীরে, প্রথম যেমন আমি যে শ্বাসটা আমি নিলাম, খুব সুন্দর ধীরে ধীরে ভাবে করবেন আপনি শ্বাস মেরুদণ্ড সোজা করে। এবং যখন আপনি এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়া করবেন তখন একটু সমতা রাখার জন্যে আপনি যদি এখান থেকে শ্বাস নেবেন এবং শ্বাস ছাড়বেন, তারপরে করবেন কি আপনি এই এখান থেকে শ্বাসটি ছাড়বেন, সুন্দরভাবে ধীরে 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 করবেন যাতে কোনো চাপ না পড়ে। এবং আপনি এমন করবে যে আমরা এখন রোগী, আমরা এখন রোগী কি করে বস্ত্রিকা প্রাণায়াম করবো? বস্ত্রিকা মানে হচ্ছে বেলুন, আমাদের হাঁপড়। প্রথমে একটা শ্বাস ছেড়ে চোখ বন্ধ করে আমি শ্বাস নেব এবং শ্বাস ছাড়ব। শ্বাস নিচ্ছেন, শ্বাস ছাড়ছেন, দুটোই আমরা বলি অ্যাক্টিভ ইনহেলেশন, অ্যাক্টিভ এক্সহেলেশন। তারপর ধীরে ধীরে আমরা যখন অনেকদিন ধরে করি, আবার দেখবেন আমরা যেমন সকালবেলা আমরা জল নেতি করি, প্রতিদিন সকালবেলা আমরা নাক পরিষ্কার করি আমাদের সেই নেতি পট দিয়ে, আমরা করার সময় কিছু কিছু আমাদের নাক থেকে জল বেরোতে শুরু করে সেটাও। আচ্ছা, আমি আপনাকে মাটিতে বসে একটু একটু করে দেখাচ্ছি, তাহলে দেখবেন যে ধাপে 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 কি করে আপনারা এই প্রাণায়ামটা এই করতে পারবেন। প্রথম সুন্দর করে স্থিরম সুখম আসনম, সুখাসন, সুখাসনে বসেছি। সুখাসনে বসতে পারেন, অর্ধ পদ্মাসনে বসতে পারেন, পদ্মাসনে বসতে পারেন, ধীরে ধীরে দেখবেন আমরা সব করব। আচ্ছা, প্রথম যখন আপনি বস্ত্রিকা করবেন, বস্ত্রিকা করার সময় আমি যখন রোগী ধীরে ধীরে করব, যেমন শ্বাস আমি ছেড়ে শ্বাস আমি যখন টানছি তখন হাতটাকে আমি আধিমুদ্রায় আমি নামাব। দেখতে পাচ্ছেন যে আমি চেষ্টা করব যে ধীরে ধীরে নিলাম, খুব দেখেন কি সুন্দর বস্ত্রিকা প্রাণায়াম, শ্বাস ছাড়ছি, মানে আস্তে আস্তে ধীরে ধীরে ধাপে ধাপে আপনার সমস্ত শ্বাসের গতি আপনার বাড়তে থাকবে।
রাতে যখন থাকবে আপনি দেখবেন যে কি সুন্দরভাবে আমার পাটা উপরে চলে এলো, অর্ধপদ্মে আসন করে আমি বসলাম। এখন দেখুন আমি দেখাচ্ছি আমার এখন ধীরে 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 একটু নিউরোপ্লাস্টিসিটি হচ্ছে। আমি এখন একটু জোর দিয়ে তাড়াতাড়ি করতে পারবো, কিন্তু মনে হবে যেন আমার এটা স্বাভাবিক, আমার যেটা আমার স্বাভাবিক এই শ্বাস প্রশ্বাস। আমি আবার অনেক সময় আমি ওই যে শিথিলীকরণ, আমি হাত আমি পায়ের আঙুলগুলোকে ছড়িয়ে দিই। এই দেখুন আমি আমি দুটো পায়ের আঙুলের ভেতর আমি হাত দুটো দিয়ে দিলাম, আমার শিথিলীকরণ হচ্ছে, শরীরটা আমার একদম শিথিলীকরণ হচ্ছে। শিথিলীকরণ করার পর আমি শ্বাস নেব, ছাড়ব ধীরে ধীরে। আমি প্রথম একটু আস্তে আস্তে দেখাচ্ছি এবং দেখবেন আমি বহু করতে পারি, কিন্তু আপনাকে আমি অল্প করে দেখাচ্ছি। আমি রোগী আমি ধীরে 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 আমি করছি, করতে করতে আমার এখন আমি আমার রূপান্তর হচ্ছে, আমি নিরোগী হচ্ছি। নিরোগীতে আমি কি করব, নিরোগীতে আপনি দেখুন আমি এটাই করছি, আমি আরেকটু তাড়াতাড়ি করে আমি আরো বেশিক্ষণ করব। শুরু করলাম আমার শ্বাস প্রশ্বাসের গতি যে স্বাভাবিক, আমি কি করে বুঝবো, আমি কথা বলছি, আমি নিজে আপনার আমি এখন গান গাইতে পারছি, কথা বলতে পারছি, সেটাই হচ্ছে আমার সবচেয়ে যে শ্বাস প্রশ্বাসের স্বাভাবিক। আমি একটু ঘুরিয়ে দিই দেখি, এবার দেখুন আমাদের রূপান্তর হয়ে গেল, আমরা এখন যোগী। আমরা এখন যোগী, আমরা এই একই শ্বাস, একই শ্বাসের অভ্যাসটা আরো দ্রুত করব এবং অনেকক্ষণ করব, কিন্তু মনে রাখবেন যেন আপনি কথা বলছেন, আপনি গান গাইছেন, শ্বাসের যেন আপনার কোনো চাপ না পড়ে। ভস্ত্রিকা প্রাণায়াম খুব তীব্র গতিতে, আচ্ছা
আমি 200টা করলাম, এখন আমার ফুসফুস পুরো খালি হয়ে গেছে। আমি একটা দীর্ঘশ্বাস নিচ্ছি, দীর্ঘশ্বাস ছাড়ছি। এই হচ্ছে আমার যে স্বাস্থ্যের মূল মন্ত্র, যোগ চিকিৎসার মূল মন্ত্র। এই অভ্যাস আমি যখন চলে এলাম, আমার শরীরের অসুখ সব ভয়ে পালিয়ে যাবে, ও আমার ধারে কাছে কেউ থাকবে না। আমি 200 করলাম, আমিভাবে আমি 500, 600, 800 আমি করতে করি দিনের বেলা। আমি যখন করছিলাম, এখনো সারা শরীর গরম হয়ে যায়, কিন্তু শরীর প্রচণ্ড। এটাকে বলে ওয়ার্ক অফ ব্রিদিং। এই যে শ্বাস প্রশ্বাসের আমাদের শরীরে প্রচণ্ড আপনার শক্তি, আমি যেটা বলি ক্যালোরি, শক্তি আপনার খরচ হয়। এটাকে বলে হাইপার ভেন্টিলেশন সিন্ড্রোম। আমরা বলি একটু মাথাটা ঝিমঝিম করে, মনে হচ্ছে মাথাটা একটু ঘোরাচ্ছে, হাত পায়ে একটু একটু সংকুচিত হয়, এই এই মুখের কাছে মনে হচ্ছে যেন আমার কোনো আমি কিছু বুঝতে পারছি না, আমার কিছু মানে আমার নামনেস হয়, সার্কামোরাল নামনেস বলে, এগুলোকে বলে হাইপার ভেন্টিলেশন সিন্ড্রোম। এটা আমরা আরেকভাবে অভ্যাস করি, আমরা সেই রোগী, নিরোগী এবং যোগী, আমরা রোগীদেরকে আমরা হাত তুলে আস্তে আস্তে আমরা ধীরে ধীরে করি। খুব আমরা বলি অধম গতি, মধ্যম গতি, তীব্র গতি। আমরা সাধারণত 20টা করে করি, 20টা করে খুব আমাদের আমরা বলি অধম গতি, 20টা আমরা মধ্যম গতি, 20টা আমরা তীব্র গতি। এবং এগুলো যখন ধীরে 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 যখন অভ্যাস হবে, এগুলো আপনারা করতে পারবেন। আমরা বলি একটা সাইকেল, আমরা এগুলো করে এগুলো ধীরে ধীরে আমরা বহুবার 3টে সাইকেল, 4টে সাইকেল, 5টে, 6টে আমরা টাইমস অফ 2 করি, 2টো করে 2টো, 4টে, 6টে, 8টে। সে দেখুন আমি আপনাদের একটা সাইকেল দেখাচ্ছি, এবং আমার সঙ্গে যদি করতে পারেন আপনারা করুন, করে দেখবেন। আর আমি মাঝে মাঝে আমি যখন এই অভ্যাসগুলো করি, তখন দেখবেন যে আমি এই পাটাকে আমি বদলে নিই। এই পাটা বদলে নেওয়ার কারণই হচ্ছে এটা আমাদের যোগ চিকিৎসার যে সমতা নিয়ে আসা। আমাদের যে সমস্ত অসুখ হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের রাইট ডান আর বাঁদিকে ব্রেনের যে অসমতা আছে। যখনই বসবেন, পাম ভাঁজ করে যখন বসবেন, একটু পরে পাঁচটাকে উল্টো করে করবেন। 20টা খুব অধম গতি তুলে শ্বাসে যখন নামাবেন, যখন তখন ওই আধি মুদ্রায় নামাবেন। এটা হচ্ছে আমাদের রোগীর অভ্যাস। আমরা যখন রোগী, ধীরে 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 করব, যেন আমি যদি 20 জন, আমি যদি 10টা করতে পারি, 5টা করতে পারি, আমি যেখান থেকে পারি সেখান থেকে আমি শুরু করব। আমি যখন শুরু করব, ধীরে ধীরে দেখবেন আপনার এটা বাড়তে থাকবে। রোগী মধ্যম গতিতে করব, আবার 20টা করে দেখাচ্ছে, এটা মধ্যম গতি। মধ্যম গতিতে আমরা করলাম 20টা, আমরা নিরোগী। আমরা এখন যোগী, যোগীরা করবে তীব্র গতি।
প্রগতিতে 20টা করি আর বিশ্বও করি, কারণ আমাদের শ্বাসে কোনো চাপ পড়ে না। আমরা একটু করার সময় আমরা গান গাইছি, কথা বলছি, কোনো অসুবিধা হচ্ছে না আমাদের। দেখুন তীব্র গতিতে করি, তীব্র গতিতে কতগুলো করতে পারি, নমস্কার যদি করতে পারেন করুন, করে দেখি, কোনো অসুখ শরীরে থাকবে না, অসুখ সব চলে যাবে। তীব্র গতি আরো হতো এই 75টা করব, 75টা করলাম, কোনো চাপ নেই, কথা বলছি, শ্বাস নিচ্ছি, আমি একেবারে স্বাভাবিক। এই হচ্ছে আপনার ধীরে ধীরে ধাপে ধাপে স্বইচ্ছায় নিয়ন্ত্রণ করে ধাপে ধাপে শ্বাসক্রিয়া। এবং এটাই যখন করতে পারবেন তখনই হচ্ছে যোগ চিকিৎসার মূল মন্ত্র। বস্ত্রিকাকে আমরা বলি যে প্রাণায়ামের দুয়ার, যে প্রাণায়ামের দুয়ার আপনি খুলে দিলেন, আমরা বলি গেটওয়ে। বস্ত্রিকাতে আপনি যখন করতে পারবেন তারপর আপনি যাবেন কপালভাতি প্রাণায়াম। কপাল বাতি মানে কপাল, আপনার কপালে বাতি জ্বলছে, এই প্রাণায়ামটা যখন করবেন আপনার শরীর থেকে সমস্ত দূষিত পদার্থ বেরিয়ে যাবে। আমার শরীরে আছে পাকস্থলিতে বলি আমরা জঠর অগ্নি, এটা বলে অগ্নিদীপন, অগ্নিদীপন হবে। অগ্নিদীপন হলে পরে আপনার শরীরের তেজ বাড়বে, প্রাণ তেজ এবং ওজন। প্রাণ হচ্ছে শক্তি, আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। তেজকে আমরা বলি সেলুলার ইন্টেলিজেন্স। যখন তেজ হয় আপনি দেখবেন মনে হবে যেন এই মুখে চারিদিকে আমাদের একটা আলো জ্বলছে, আমরা বলি অরা, আমরা বলি দ্য পার্সন গ্লোয়িং। সেখান থেকে কপাল বাতি নামটা এসছে। আমাদের এখানে একটা বেলুন, পেটে একটা বেলুন, এখানে একটা ডায়াফ্রাম, এখানে আরেকটা বেলুন, দুটো বেলুন। আপনার অভ্যাসটা হবে মনটা আসবে আপনার নাভিতে, নাভিটা আস্তে আস্তে আপনি ভেতরে নেবেন, শরীরের অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ নড়বে না। সেটা যখন ভেতরে যাবে ডায়াফ্রামটাকে চাপ দেবে, লাংস দুটোকে চাপ করে ফুসফুসকে এবং হৃৎপিণ্ডকে চাপ দেবে, বাতাস বেরিয়ে আসবে। এবং এগুলো আমরা সব মুদ্রার সঙ্গে করি, ধ্যান মুদ্রা বা জ্ঞান মুদ্রা, এটাকে বলে বায়ু মুদ্রা, এটা শরীরে ব্যথা বেদনার জন্য খুবই উপকারিতা। বলে শূন্য মুদ্রা, এটা আমার কানের শ্রবণ শক্তি বাড়ায়। পৃথিবী মুদ্রা, এটা আমার ওবেসিটি, মেদ বৃদ্ধি, ডায়াবেটিস। বরুণ মুদ্রা, আমার ব্লাডার ফাংশন, ছেলের জন্য প্রস্টেট ব্লাডার, মেয়েদের জন্য যেমন হয় ইউরিনারি ইনকন্টিনেন্স, যে ধরে রাখতে পারছে না, কাশির সঙ্গে একটু বেরিয়ে যায়, তাদের জন্যে শরীরের সমস্ত যে আমরা বলি সার্কুলেশন, শরীরের যে ত্বক, ত্বকের এই যে আমরা বলি গ্লো, স্কিনের গ্লো, বরুণ মুদ্রা। পৃথিবী মুদ্রা, সরি শক্তি মুদ্রা, শক্তি মুদ্রা বা প্রাণ মুদ্রা,
আপনা মুদ্রা বা পাচন মুদ্রা, আপনা মুদ্রার সঙ্গে তর্জনীটা নামিয়ে দিলে হলে হচ্ছে আপনার বায়ু মুদ্রা, এটাকে বলে হৃদয় মুদ্রা। কত লিঙ্গ মুদ্রা, লিঙ্গ মুদ্রা শরীরের আপনার উত্তাপ বাড়িয়ে দেয়। গণেশ মুদ্রা, রিমুভার অফ অবস্টাকল, গণেশ মুদ্রা। শঙ্খ মুদ্রা, হাকিনি মুদ্রা, ধেনু মুদ্রা, এই মুদ্রাগুলো সব আমরা কপালভাতি প্রাণায়ামের সঙ্গে করি। কারণ কপালভাতি প্রাণায়ামে হচ্ছে কি, প্রাণ শক্তিটা আমাদের ধীরে 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 আমাদের উপসর্গের উপশম করছে। আর এই মুদ্রাগুলো, মুদ্রাকে আমরা বলি নিউরোফিজিক্যাল কানেক্টর, মানে আমাদের মন থেকে, শরীর থেকে আমাদের যে প্রাণ শক্তি, এই প্রাণটাকে নিয়ে যাচ্ছে, বলা হয় অর্গান অফ হিলিং, মানে যেই অঙ্গে আমাদের উপশম দরকার সেখানে প্রাণটাকে নিয়ে যাচ্ছে। সেটা ধরুন আমরা করি, আমরা সাধারণত 50টা করে করি, আমরা 20টা করে করব। এবং সবসময় মনে রাখবেন, এই যে আপনি যে করছেন আমার সঙ্গে করে দেখেন, নাভিটা ভেতরে যাবে, আর শরীরে কোথাও নড়বে না। আর যখন নড়বে, তখন যারা নতুন আছেন, তখন হাতিরা যখন দেবেন, তখন দেখবেন এই বাতাসটা বেরিয়ে আসছে। অনেকে বলে আমার করতে খুব অসুবিধা হচ্ছে, আমরা বলি আপনি অসুবিধা হয় প্রথম শুরু করবেন, আমি পারছি না। আমি ঠিক আছে, আপনি কাশি দিতে পারেন, আপনি একটা কাশি দেন, ঠিক আছে, কাশি দিচ্ছে আমি, তাহলে এখন আপনার কাশি দেন, মুখটাকে বন্ধ করে, মুখটা বন্ধ করে আপনি কাশি দেন। দেখবেন আপনার কপাল ভাতি প্রাণায়াম হয়ে যাবে। আমাদের দুটো নাক, বাঁদিকের নাকটাকে আমাকে নিয়ন্ত্রণ করছে আমার ডান দিকের মস্তিষ্ক, আর ডান দিকের নাকে নিয়ন্ত্রণ করছে আমার বাঁদিকের মস্তিষ্ক। দুটো নাক একসময় খোলা থাকে না, একটা নাক একটু কম খোলা থাকে, একটা নাক বেশি খোলা থাকে। সেটাকে আপনাকে চিকিৎসা করার জন্য প্রথমে আপনি একটা করতে পারেন, একটা নাককে বন্ধ করে আপনি একটু কপালভাতি প্রাণায়াম করেন, করে দেখবেন। আচ্ছা, আমি ডান নাকটা বন্ধ করে বাঁ নাক দিয়ে আমি 10 বার করছি। দেখুন কি করে আমি করছি, এখন বাঁ নাকটা বন্ধ করে আমি ডান নাক দিয়ে করছি 10 বার। আমার দুটো নাকই খোলা, কিন্তু দুটো নাক আমার ঠিক সমানভাবে খোলা নয়, আমার বাঁদিকের নাকটাতে একটু কম বাতাস আসছে, ডান দিকে আবার বেশি আসছে। আমি যখন এই এই কপালভাতি প্রাণায়াম করব, তারপর আমি অনুলোম বিলোম প্রাণায়াম করব। এই অনুলোম বিলোম প্রাণায়াম, কপালভাতি প্রাণায়াম করার পরে দেখবেন যে আপনার দুটো নাক ঠিক সমানভাবে খুলে গেছে। বানাকটাকে বলা হয় আইডা নাড়ি, ডান দিকে বলে পিঙ্গালা নাড়ি। আইডা নাড়ি, পিঙ্গালা নাড়ি যখন খুলে যায়, তখন আমাদের ঠিক মধ্যমাতে, আমাদের ঠিক মেরুদণ্ডের সঙ্গে আমাদের যেটা আসে নাড়ি, সেটা হচ্ছে আপনার সুষুম্না নাড়ি, সুষুম্না নাড়ি খুলে যায়। ধ্যান মুদ্রা, চোখ বন্ধ, মেরুদণ্ড অচল, মনস্থির। আপনারা সব করবেন আমার সঙ্গে সঙ্গে, আমি আপনাদেরকে বলবো এর কি উপকারিতা। আর দেখুন এই যে আমার মুখে এখনো জল চলে এসেছে, আমি 1.5 ঘন্টা ধরে কথা বলছি, আমি তো একটু কিছুই খাইনি, মুখটা ভেজাইনি, তো মুখ ভিজে যাচ্ছে। এই যে একটা গ্ল্যান্ড আছে বলে প্যারোটিড গ্ল্যান্ড, প্যারোটিড গ্ল্যান্ডটা
ওই প্যারাসিম্প্যাথেটিক নার্ভ দিয়ে ওটার সিক্রিশনটা বের হবে। চলুন এক সেকেন্ডে একটা আপনারা করতে থাকেন, মুদ্রাটা বদলান, এটা হচ্ছে বায়ু মুদ্রা আপনারা করতে থাকেন, আর আমি আপনাদেরকে বলবো কি উপকার হচ্ছে। এই কপালভাতি প্রাণায়ামে আপনার পেটের ভেতরে যতগুলো অঙ্গ আছে সঙ্গগুলো মালিশ হচ্ছে। আমাদের শরীরের যত অসুখ হয় তা বিরাট একটা অসুখ আসে আমাদের এই পেটের ভেতর থেকে, আমরা এটাকে বলি উদর কর্ষণ। এই উদরকে যত কর্ষণ করবেন ততই হচ্ছে আমাদের শরীরের জন্য খুবই উপকারী। যোগ চিকিৎসা হচ্ছে উদর কর্ষণ, এবার মালিশ করছে আমার যকৃৎকে, মানে আমার লিভারকে মালিশ করছে আমার পাকস্থলীকে, মালিশ করছে আমার প্লীহা স্প্লিনকে। মুদ্রাটা আবার বদলে দেন, শূন্য মুদ্রা, মালিশ করছে আমার ক্লোমা, ক্লোমা হচ্ছে আমার প্যানক্রিয়াস, প্যানক্রিয়াসকে। এদের সবার একটা করে অগ্নি আছে, পাকস্থলীতে আছে জঠর অগ্নি, এই জঠর অগ্নিকে অগ্নিদীপন করছে। যকৃৎ লিভারে আছে হচ্ছে ভূত অগ্নি, পঞ্চমহাভূত ভূত অগ্নি ভূত অগ্নিকে দীপন করছে। প্যানক্রিয়াস ক্লোমাতে আছে ক্লোমা অগ্নি, যখনই অগ্নি দীপন হয় তখনই সেই অঙ্গগুলোর কাজকর্ম ভালো হয়ে যায়। ক্ষুদ্রন্ত্রকে মালিশ করছে, বৃহদন্ত্রকে মালিশ করছে, কিডনিকে মালিশ করছে, মেয়েদের ইউটেরাস টিউবস ওভারি সব মালিশ করছে, ওভারিয়ান সিস্ট ইউটেরাস এগুলোর যতগুলো আপনার অসুখ সবগুলোতে এগুলো কাজ দিচ্ছে। ছেলেদের প্রস্টেট মালিশ করছে। পৃথিবী মুদ্রা, পৃথিবী মুদ্রা হচ্ছে আপনার ডায়াবেটিস মেদ বৃদ্ধি ভুঁড়ি আমরা বলি ট্রাঙ্কাল ওবেসিটি, এই পৃথিবী মুদ্রায় কপালভাতি প্রাণায়াম, এ হচ্ছে একেবারে ধন্বন্তরি ঔষধ। আপনারা করতে থাকেন, আমি আবার বলছি এই যে আপনাদের পেটের ভেতর সমস্ত অঙ্গগুলো মালিশ হচ্ছে, তারপর এই চাপটা গিয়ে পড়ছে আপনার যে আমাদের যে মাংসপেশি যেটাকে আমাদের আলাদা করে রেখেছে বক্ষ থেকে পেট থেকে ডায়াফ্রাম, ডায়াফ্রামে গিয়ে চাপ পড়ছে, ডায়াফ্রাম থেকে এটা ফুসফুসে গিয়ে লাগছে। এই যে দুটো ফুসফুসের দুপাশে দুটো ফুসফুস, মাঝখানে হচ্ছে আমাদের হৃৎপিণ্ড, এই ফুসফুসে গিয়ে যখন চাপ দিচ্ছে বাতাসটা সব বেরিয়ে আসছে। এই যে বাতাসটা বেরিয়ে আসছে আমি কিন্তু শ্বাস নিচ্ছি না, এটাকে বলা হয় অ্যাক্টিভ এক্সেলেশন। মুদ্রাটা বদলে নেন, এটা হচ্ছে বরুণ মুদ্রা, এটা হচ্ছে ব্লাডার ফাংশন, আমাদের ইউরিনারি ব্লাডার, আমাদের স্কিন, যত শরীরের যত আপনার যে সার্কুলেটরি ইস্যু যেগুলো আছে সেগুলোর জন্য খুবই দরকারি। এই আপনি একটু ভালো করে যদি আমাকে দেখেন, এই যে আমি কপালভাতি প্রাণায়াম করছি, আমার শুধু শ্বাস ছাড়ছি, আমি শ্বাস নিচ্ছি না, শ্বাস নিচ্ছি আমার আমরা বলি
ঠিক নিয়ন্ত্রণভাবে শ্বাস নিচ্ছি। বাচ্চারা যেদিন জন্মেছে একটা শ্বাস নিচ্ছে, কোনদিন শ্বাস নেওয়া ওকে শেখাতে হয় না। শক্তি মুদ্রা বা প্রাণ মুদ্রা, কেড়ি আঙ্গুল, অনামিকা, বুড়ো আঙুল, এটা আমাদের হৃৎপিণ্ডকে একটু ধীরে ধীরে মালিশ করছে। আমাদের হৃৎপিণ্ডের যখন কোনো কিছু অসুবিধা হবে, হৃৎপিণ্ডকে আমরা মালিশ করি, আমরা ওটাকে বলি কার্ডিও পালমোনারি রিসাসিটেশন, সিপিআর। আমরা বাইরে থেকে আমরা বলি চেস্ট কম্প্রেশন। চেস্ট কম্প্রেশন মানেই হচ্ছে হৃৎপিণ্ডটাকে আমরা মালিশ করছি। আমি ভাবে আমার ভেতর থেকে আমি হৃৎপিণ্ডটাকে মালিশ করছি। আমরা এটাকে বলি ইন্টারনাল সিপিআর। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। আমি যখন করি সকালবেলা, আমি ঠিক ভোরে বসে মেরুদণ্ড সোজা করে মনস্থির করে, আমি তখন তার কথা বলছি না, আমি পঞ্চাশটা পঞ্চাশটা করে প্রতিটা মুদ্রা আমি করি, আমার 500, 600, 1000 হয়ে যায়। দিনে 1 ঘন্টা যোগাভ্যাস, 25 মিনিট আসন, 25 মিনিট প্রাণায়াম, 10 মিনিট ধ্যান। ধ্যান আপনার চলে আসে শরীর যখন ওই স্থিরম সুখম আসম হয়, আপনার শ্বাস প্রশ্বাসের গতি যখন স্বাভাবিক হয়ে যায়, তখন দেখবেন মন ধীরে ধীরে শান্ত হয়ে যাবে, মনস্থির, মাথা ঠান্ডা, আপনি ধ্যানে পৌঁছে যাবেন। আপনার মুদ্রা, পাঁচন মুদ্রা, কপালভাতি প্রাণায়ামকে বলা হয় অগ্নি প্রধান প্রাণায়াম। এটাকে আমাদের অগ্নিকে আমাদের অগ্নি দীপন করছে। ভস্ত্রিকা প্রাণায়ামকে বলা হয় প্রাণ প্রধান প্রাণায়াম, সে আমাদের প্রাণকে নিয়ে আসছে আমাদের শরীরকে। আর অনুলোম বিলোম প্রাণায়ামকে বলা হয় বায়ু প্রধান প্রাণায়াম, আমাদের বায়ুকে সে নিয়ন্ত্রণ করছে। তো এইভাবে এই আপনার বায়ু মুদ্রা সমস্ত মুদ্রাগুলোতে করবেন, দেখবেন আপনার তো উপকার হচ্ছে। তারপরে যে আমাদের বন্ধা যেগুলো, যে এই যে আমাদের ছুটনিটাকে ধীরে 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 আনলাম, এটা জলন্ধর বন্ধ। জলন্ধর বন্ধে হয় কি, এটা প্রচণ্ড আপনার শিথিলীকর। শ্বাসটাকে নিয়ে শ্বাসটাকে ছেড়ে পেটটাকে টেনে ধরে রাখবেন। আমি যেটা দেখালাম হচ্ছে ওটা আপনার উদ্যানী বন্ধ। উদয়ানী বন্ধে পেটের ভেতরের সমস্ত প্রেশারগুলো কমে যায়, আমরা বলি নেগেটিভ ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার। আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের আপনার যে আমরা বলি পারফিউশন, এই যে রক্ত চলাচল বৃদ্ধি পায়, রক্ত চলাচল, রক্ত আসছে, রক্ত ফিরে যাচ্ছে বৃদ্ধি পায়, আপনার সমস্ত অঙ্গগুলোর কাজ আস্তে আস্তে ভালো থাকতে পারে। খুবই খুবই মানে দারুণ অভ্যাস এটা। আমরা তো ওগুলো শেষ না করে কোনোদিন বাড়ি থেকে বেরোই না, ভোরবেলা সব কিছু করে তারপরে হচ্ছে যেমন মূলা বাঁধ বলে বসে থেকে আপনার শ্বাসটাকে ছেড়ে আপনার এই যে পায়ুপথ এবং পেলভিসটাকে একদম পেলভিক ফ্লোরকে টেনে উপরে তুলে রাখি, তিনটাকে বলা হয় মহাবন্ধ। দেখুন আমি একটা মহাবন্ধ আপনাকে দেখাচ্ছি। এরপর আপনার হবে অগ্নিসার ক্রিয়া। অগ্নিসার ক্রিয়াটা হচ্ছে পেট নরম, পেট নরম করে পেটটাকে টেনে সেই নরম পেটটা দিয়ে আমার সমস্ত পেটের অঙ্গ প্রত্যঙ্গকে আমি মালিশ করব। আর আপনি যত করতে পারবেন, আমি যত ভালো ভালোভাবে আমি এগুলো করতে পারছি, যেমন আমি যেমন আমার বন্ধাটা যখন আমি করতে পারি, বন্ধাতে আমার শরীর প্রচণ্ড শিথিলীকরণ চলে আসে। আচ্ছা, প্রথম তিনটা বন্ধা যেমন একসাথে আমরা করি, এটা বলে মহাবন্ধ। প্রথম হচ্ছে আমি একটা শ্বাস ছাড়ছি, লম্বা শ্বাস নিচ্ছি, শ্বাসটা পুরো ছেড়ে দিয়ে আমার পায়ুপথ, আমার সমস্ত এই যে নিচের যতগুলো আমার মাংসপেশিগুলো আছে আমার পেলভিসকে বলি টেনে আমি উপরে তুলে ধরে তুললাম। এরপর আমার পেটটাকে টেনে ভেতরে নিয়ে গেলাম,
তারপর ধীরে ধীরে আমার থুত্তিটাকে আমার বুকের কাছে নিয়ে এলাম, নিয়ে এসে আমি এখানে থেকে যাব। মহাবন্ধ রোজ অভ্যাস করবে, যত মহাবন্ধ করতে পারবেন ততই দেখবেন আপনার এই নিজের মানে এই যে স্বনিয়ন্ত্রণে যখন আপনি শ্বাস প্রশ্বাসের ক্রিয়া করবেন তখন দেখবেন যে আপনার এই শ্বাসের অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে কত সবল হচ্ছে। অগ্নিসার ক্রিয়া, আমাদের যাদের ডায়াবেটিস আছে, যাদের পেটের যত সমস্যা আছে, এই যে আমাদের গ্যাস হচ্ছে, সমস্ত পেটের যত সমস্যা আছে তারা একেবারে আমরা বলি ধন্বন্তরী ওষুধ। দেখুন পেটটাকে টেনে নিয়ে এটা দিয়ে আমার মালিশ হবে, শ্বাস প্রথমে আমি ছাড়ছি, লম্বা শ্বাস নিচ্ছি, শ্বাসটা ছেড়ে পেটটাকে টেনে মালিশ করব। এই অভ্যাস যখন আপনি করতে পারবেন একেবারে স্বাভাবিকভাবে কোনো চাপ না নিয়ে এবং করবেন, কবার করবেন আমাকে সবাই জিজ্ঞেস করে। এই উদ্যানী বান্ধ শ্বাস ছেড়ে, উদ্যানী বান্ধ অগ্নিসার ক্রিয়া, আমি সাধারণত দিনে আমি ধরুন তিনটে অগ্নিসার করলাম, চারটা উদ্যানী বান্ধ করলাম, সাত থেকে দশ বার বা পাঁচটা অগ্নিস্বর করলাম বা পাঁচটা উদ্যানী বান্ধ করলাম, মানে এই অভ্যাস না করে আমি ঘর থেকে বেরোই না। এরপর আপনার হাত করতে হয় অনুলম বিলম্ব প্রাণায়াম প্রতিদিনের জন্য। আপনার শ্বাস লম্বা শ্বাস ছাড়বেন, নেবেন একটু শ্বাস ধরে রাখার চেষ্টা করবেন অভ্যন্তরীণ কুম্ভক, শ্বাস ছেড়ে ধরে রাখার চেষ্টা করবেন বাহ্য কুম্ভক, ভস্ত্রিকা প্রাণায়াম করবেন ধীরে ধীরে ধাপে ধাপে, রোগী নিরোগী যোগীর। কপালভাতি প্রাণায়াম করবেন ধীরে ধীরে, কপালভাতি প্রাণায়াম যখন খুব তাড়াতাড়ি করবেন সেটা হয়ে যায় ক্রিয়া, সেটাও আমরা করি। এবং আমরা এমনভাবে করি যে আমরা যখন করার পর আমাদের কোনো চাপ পড়ে না, আমরা ঠিকই কথা বলছি গান গাইছি করতে করতে আপনার হয়ে যাবে। অনুলম বিলম্ব প্রাণায়ামে বাঁ হাতে একটা মুদ্রা করবেন, এটা হচ্ছে আপনার জ্ঞান মুদ্রা বা ধ্যান মুদ্রা, ডান হাতে ডান আঙ্গুলটা নাকটা বন্ধ করবেন, খুব জোর দিয়ে বন্ধ করার দরকার নেই, ঠিক নাকের ঠিক নিচে বন্ধ করলেন, বাঁ নাক দিয়ে প্রথম শ্বাস ছাড়বেন, বাঁ নাক দিয়ে একটা লম্বা শ্বাস নেবেন, বাঁ নাকটা বন্ধ করবেন, আপনার এই অনামিকা এবং কনিষ্ঠাকে দিয়ে এবং ডান নাক দিয়ে শ্বাসটা ছাড়বেন। ছাড়বেন লম্বা, ডান নাক দিয়ে আবার শ্বাস নেবেন, ডান নাকটা বন্ধ করে বাঁ নাক দিয়ে ছাড়বেন। শ্বাস নেবেন এবং শ্বাস ছাড়বেন, চোখ বন্ধ করে এমনভাবে করবেন যেন মনে হবে যেন আপনি স্বাভাবিক গতিতে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন,
চোখ বন্ধ করে করবেন, ধীরে 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 আপনার এই তর্জনী আর মধ্যমাটাকে আপনার ভ্রূম, এই দুটো ভ্রূর মাঝখানে নিয়ে আসবেন, আমরা বলি থার্ড আই। চোখ বন্ধ করে মনটাকে নিয়ে আসবেন এখানে, ধীরে 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 আপনার অনুলোম বিলোম প্রাণায়াম করবেন, এক নাক দিয়ে শ্বাস নিয়ে আর এক নাক দিয়ে শ্বাস ছাড়বে। আপনারা করতে থাকেন, আমি একটু উপকারিতা বলি। বাদিকের নাককে আমাকে ঠিক চালিয়ে দিচ্ছে আমাদের ডান দিকের মস্তিষ্ক ও ডান দিকের ব্রেন। ডান দিকের মস্তিষ্ককে আমরা বলি ইনটিউটিভ, ওটাকে বলি ঠান্ডা কুলিং, আমরা বলি প্যারাসিম্প্যাথেটিক। সেজন্য বাদিকের বানাককে আমরা বলি আইডা নাড়ি বা প্যারাসিম্প্যাথেটিক বা কুলিং ব্রিদিং। যারা খুব গরম যেমন পিত্ত প্রধান লোক তাদেরকে আমরা বলি বানাক দিয়ে শ্বাস নেবে, পান শ্বাস ছাড়বে। এটাকে বলি চন্দ্র নাড়ি, আমরা বানাক দিয়ে যখন শ্বাস নেই শ্বাস ছাড়ি সেটাকে বলি চন্দ্রভেদী প্রাণায়াম। ডান নাক দিয়ে শ্বাস নেবেন, বানাক দিয়ে শ্বাস ছাড়ছেন। ডান্নাকে নিয়ন্ত্রণ করছে আমাদের বাদিকের মস্তিষ্ক, বাদিকের ব্রেন। বাদিকের মস্তিষ্ককে আমরা বলি ওটা হচ্ছে অ্যানালিটিক্যাল, ওটা হচ্ছে মেইড, ওটা হচ্ছে হিটিং, উত্তাপ। সেটাও ডান দিকের নাককে বলা হয় আপনার সূর্য নাড়ি, এটা আপনার সিম্প্যাথেটিক, এটা আপনার শরীরে উষ্ণতা বাড়িয়ে দেয়। সূর্যভেদী প্রাণায়াম, সূর্যভেদী প্রাণায়ামে ধীরে ধীরে আপনি যখন এটা করছেন তখন দেখবেন শরীরের সমস্ত সমতা চলে আসবে। বাইরে দিয়ে আমাদের যেমন বায়ু পিত্ত কফ, আমাদের যে শরীর মনের আকৃতি সেগুলো সমতা আসবে। বাঁদিকে ডান দিকের আমাদের স্নায়ুর সমতা আসবে। এটা আমাদের উচ্চ রক্তচাপের জন্যে ধন্যন্তরী ঔষধ। বায়ু, যাদের বায়ু প্রধান, বায়ু চলা যত রোগ আছে সবগুলোর জন্যে আমরা বলি নিউরোসাইকিয়াট্রিক ডিসঅর্ডার, তারপর মাস্কুলোস্কেলেটাল ডিসঅর্ডার, যতগুলো আপনার আর্থ্রাইটিস আছে, এই হাঁটুতে পেইন, আপনার কোমরে ব্যথা, আপনার এই নিতম্বে ব্যথা, যতগুলো ব্যথা বেদনা আছে এর জন্যে, এরা আপনার আমাদের যেমন আমি কিছু মনে রাখতে পারি না, আমাদের মেমোরি, মেমোরির জন্য সাংঘাতিক সাংঘাতিক ভালো, অলঝাইমার ডিজিজ। একে আবার ব্যালেন্স করার জন্য মানে যে বাঁ হাত দিয়ে আপনি যদি ডান কানের লতিকে ধরেন, এটাকে বলে সুপার ব্রেন ইয়োগা। সুপার ব্রেন ইয়োগা আমাদের দুটো ইয়েকে আমাকে সমতা ফিরিয়ে নিয়ে আসে। কতক্ষণ করবেন? যতক্ষণ আপনি শ্বাস প্রশ্বাস ঠিক করতে পারবেন, যাতে কোনো চাপ না পড়ে। যদি করতে পারেন এটা 5 মিনিট 10 মিনিট যদি করতে পারেন খুবই ভালো। এটা একটা মুখ্য প্রাণায়াম, এটা হচ্ছে বায়ু প্রধান প্রাণায়াম। আমরা অনেক সময় সমতা নিয়ে আসার জন্য আমরা আবার বাঁ হাত দিয়ে করতে চাই। বাঁ হাত দিয়ে যখন আমরা করি ঠিক একইভাবে আমার মনটাকে নিয়ে এলাম, ঠিক দুটো ভ্রুর মাঝখানে আমি একইভাবে এক নাক দিয়ে নিচ্ছি আরেক নাক দিয়ে ছাড়ছি, ডান হাত দিয়ে আমি বাঁদিকের কানের দিকে ধরলাম। আমাদের দেখেছেন ছোটবেলায় আমাদের স্কুলে যখন যারা এগুলো দুষ্টু ছেলেবেলে ছিল ওদেরকে দুটো কান ধরে, দুটো কান ধরে আমার হাত থেকে দুটো কানে আমরা করলাম তো যে হাতটাকে ক্রস করে ডান দিকের হাতে বাঁদিকের কানের লতি এবং ডান বাঁদিকের হাতে ডান দিকের কানের লতিটা উঠবস করানো হতো, শাস্তি দেওয়া।
এখন আমরা দেখতে পাচ্ছি যে যোগের দিক থেকে এটাকে বলে সুপার ব্রেন যোগা, যে এটা আমাদের মস্তিষ্কের যে দুটো ডান দিক এবং বাঁ দিক এটা সমতা নিয়ে আসে। মানে আমরা যাদেরকে দুষ্ট বলতাম মানে হচ্ছে তাদের একটা দিক বেশি চঞ্চল। আমাদের দেখবেন কি সুন্দর আমাদের এই অভ্যাসগুলো ছিল, আমরা এখনো করে থাকি। আচ্ছা, ধীরে 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 আপনার যখন এই মনটা শান্ত হবে, যখন আপনি ধ্যানে পৌঁছে যাবেন, তখন দেখবেন আপনার ধ্যানমগ্ন হয়ে আপনি এই অনুলোম বিলোম প্রাণায়াম করতে পারবেন। এবং অনুলোম বিলোম প্রাণায়াম যখন করতে পারবেন, তখন দেখবেন যে আপনি নাকটা বন্ধ না করে করতে পারবেন। কেন? আমাদের তিনটে শরীর, একটা হচ্ছে স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, কারণা শরীর। স্থূল শরীরটা হচ্ছে আমাদের শরীরের জন্য আমরা যে দেখতে পাচ্ছি, সূক্ষ্ম শরীর হচ্ছে আমাদের মনের সঙ্গে যুক্ত, কারণ শরীর হচ্ছে আমাদের আত্মার সঙ্গে যুক্ত। সূক্ষ্ম শরীরটা হচ্ছে আমাদের মনের সাথে, তো সূক্ষ্ম শরীরটা হচ্ছে আপনি চিন্তা করে দেখবেন এই যে আমি চোখ বন্ধ করে আছি, চোখ বন্ধ করে আমি দেখছি যে আমি আমার সেই বাড়িতে, যে বাড়িতে আমি জন্মেছিলাম, সেই বাড়ির দরজায় আমি আছি, আমি দেখতে পাচ্ছি 8x1 আমার রাস্তার নাম আমি দেখতে পাচ্ছি, শশীমোহন বসাকলেন, ওয়ারি, ঢাকা। এই যে আপনি চোখ বন্ধ করে আপনার নিজের শরীরটাকে আপনি খুব দেখতে পাচ্ছেন, দেখুন আমি চোখ বন্ধ করে হাত দিয়ে আমি আপনার নাকটাকে ছুঁতে পাচ্ছি, আমি মাথায় হাত দিতে পাচ্ছি, চোখ বন্ধ করে আমি বা হাঁটু দিয়ে দিচ্ছি, ডান দিকের বুড়ো আঙ্গুল দিয়ে হাত দিচ্ছি, বাঁ দিকের আমি ছোট আঙ্গুলকে দিচ্ছি, আমি সারা শরীরেরকে আমি সমস্ত চোখ বন্ধ করে আমি শরীরকে আমি নিয়ন্ত্রণে আনতে পারছি। চেষ্টা করুন, মেরুদণ্ড অচল, মনস্থির, মনটাকে ধীরে ধীরে আপনি আপনার বা নাকে নিয়ে আসবেন, বা নাক দিয়ে আপনি শ্বাসটা ছাড়ছেন, ধীরে ধীরে বা নাক দিয়ে আপনি শ্বাসটা নিচ্ছেন, শ্বাসটা আপনি ডান নাক দিয়ে ছাড়ছেন। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আমার ডান নাক দিয়ে আমার শ্বাসটা ভেতরে আসছে, আমার শ্বাসটা বাঁ নাক দিয়ে আমি ছাড়ছি। আমি ঠিক একদম স্তব্ধতার মাঝে, কোনো শব্দ হবে না, আমি ধীরে ধীরে অনুলোম বিলোম প্রাণায়াম করব, নাক বন্ধ না করে। এটাকে আমাকে বলা হয় ধ্যানমগ্ন অনুলোম বিলোম প্রাণায়াম। এই হচ্ছে আমাদের যে মেডিটেশন, মানে ধ্যান। আমরা বলি মেডিটেশন ইজ মেডিকেশন, ধ্যানে আমাদের সমস্ত অসুখের উপশম হচ্ছে। এরপর হচ্ছে আমাদের উজ্জয়ী প্রাণায়াম। উজ্জয়ী প্রাণায়াম আমরা করছি কি, আমাদের এটাকে বলে এই যে আমাদের ভয়েস বক্স, এটা ল্যারিংস, সেটাকে আমরা ধীরে 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 সংকোচন করছি, করে আমরা ধীরে ধীরে শ্বাস নিচ্ছি। এটাকে আমরা বলি রেজিস্টিভ ইনহেলেশন, মানে শ্বাস নিচ্ছি আমার একটা রেজিস্টেন্স, মানে একটা প্রেশারের গেস্টে। সেরকমভাবে আমরা যেমন করি যে উজ্জয়ী প্রাণায়ামের পর আমরা করবো রেজিস্টিভ এক্সেলেশন, আপনি দেখবেন সেটাকে বলে আমাদের শঙ্খ প্রাণায়াম। এই ধীরে 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 যখন সংকোচন করছি, তখন
আমার ওখানে যে নার্ভ সাপ্লাইগুলো যেগুলো আছে, এটা বলে সুপিরিয়ার অ্যান্ড ইনফেরিয়ার ল্যারিঞ্জিয়াল নার্ভ, সেটাকে আমরা স্টিমুলেট করে বলে ভেগাস নার্ভ। ভেগাস নার্ভটা চলে যায় আমাদের ব্রেন স্টেমে, ব্রেন স্টেমের সিগন্যালগুলো চলে আসে, একটাকে বলে গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ, একটা বলে হাইপোগ্লসাল নার্ভ। গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভটা চলে আসে আমাদের, আমরা বলি সফট প্যালেট, যেটাকে আমরা বলি যে যে ওই যে পেছনে যেটা আমরা ইউভুলা বলি। আর হাইপোগ্লসাল নার্ভটা চলে আসে আমাদের জিহ্বাতে, জিভে। আমাদের একটা শ্বাসের একটা খুব বিরাট অসুবিধা হয় বলে আমাদের স্লিপ অ্যাপনিয়া। তারপর আমাদের যেমন নাক ডাকা, নাক ডাকার জন্যে উজ্জয়ী প্রাণায়াম খুবই উপকারী, এবং এটা খুব শিথিলীকরণ, কারণ ভেগাস নার্ভটাই হচ্ছে আমাদের প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন। তো দেখুন আমরা কেমন সুন্দর করে করি। প্রথম হচ্ছে আপনি প্রথম শ্বাসটা ছাড়বেন, আবার এই শিথিলীকরণ যখন করবেন, দুটো হাত দিয়ে শিথিলীকরণ করে প্রথম একটা শ্বাস ছাড়লেন, শ্বাস নেবেন, আবার শ্বাসটা ছাড়বেন, উজ্জয়ী মানে বিজয়, বিজয় হচ্ছে। আপনি সমস্ত এই শ্বাস প্রশ্বাসের অঙ্গ আপনার সব সবল হচ্ছে, এত শিথিলীকরণ আমি যখন করি তখন দেখবেন যে উদয়ানি বন্ধ হয়ে যায়, সে মানে স্বাভাবিকভাবে হয়ে যায়। তখন আপনি এই উদয়ানি বান, তারপরে আপনি যদি জলন্ধর বান, এরপরে আপনি দেখবেন চন্দ্রভেদী প্রাণায়াম, তিনটে যখন একসাথে আপনি করতে পারবেন তখন দেখবেন যে শরীর মনের একটা শিথিলীকরণ, প্রচণ্ড শিথিলীকরণ চলে আসবে। তখন আমি দেখাচ্ছি কি করে, আমি তো মুখ বন্ধ থাকবে, আমি দেখাবো, আপনি হাত দিয়ে দেখাবো এটা ভেতরে যাচ্ছে। জলন্ধর বন্ধ হবে, তারপর আমার বাঁ দিক থেকে আমার শ্বাস ছাড়বো, চন্দ্রভেদী প্রাণায়াম। শ্বাস প্রথম ছাড়ছি, লম্বা শ্বাস নিলাম, আপনার যদি কাশি আসে ভাববেন আপনার উজ্জয়ী প্রাণায়াম ঠিক জায়গার মতো কাজ করছে, কাশিটা আসবে ওখান থেকে যেখানে আপনার সংকোচন করছে। উজ্জয়ী প্রাণায়াম, উদয়ানি বান্ধ, জলন্ধর বান্ধ, চন্দ্রভেদী প্রাণায়াম, এর চেয়ে ভালো চিকিৎসা কোথাও পাবেন না। এটা হচ্ছে আপনার চিকিৎসা, রোজ অভ্যাস করবেন। রেজিস্টিভ এক্সেলেশন, আমাদের শঙ্খ, শঙ্খ যখন বাজাবেন, আমরা বলি শঙ্খ হচ্ছে আপনার প্রাণায়ামের অভ্যাস, শঙ্খ হচ্ছে রেজিস্টিভ এক্সেলেশন, মানে শ্বাস ছাড়বেন আপনার একটা চাপের মাঝখান দিয়ে। আমরা যেমন হাতে আমরা আধি মুদ্রা করি, দুটো আধি মুদ্রা একটার উপরে দিলাম, আমরা সবসময় আর যখন বলেছি নাক দিয়ে আমরা শ্বাস নেই, কিন্তু এখানে আমরা যেমন নাক দিয়ে শ্বাস নিয়ে মুখ দিয়ে আমরা ছাড়বো,
এবং মুখ দিয়ে ছাড়বো, আমরা মুখ দিয়ে ছাড়ি, মুখ দিয়ে ছাড়ি আমরা শীতলী প্রাণায়াম, শীতকারী প্রাণায়াম। তো সেটা কিন্তু প্রাণায়ামের জন্য না, আমার শরীরটা শীতল করার জন্য। এটাও আমি মুখ দিয়ে ছাড়ছি, কারণ আপনি নাক দিয়ে শ্বাস নিয়ে মুখ দিয়ে ছাড়তে পারেন, কিন্তু মুখ দিয়ে শ্বাস নেবেন না। প্রথম শ্বাস ছাড়লাম, লম্বা শ্বাস নেবেন, জোরে ফু দিচ্ছেন, যেমন আপনি যেন শঙ্খ বাজাচ্ছেন, শঙ্খ প্রাণায়াম। আবার দেখুন এটা করার পর কত সুন্দর করে, কত বিরাট একটা শ্বাস নিতে পারি, আমাদের কোনো অসুবিধা হয় না। আবার শ্বাস ছাড়ছি, মনে রাখবেন সবসময় শ্বাস ছেড়ে অভ্যাস করবে। লম্বা শ্বাস নিচ্ছেন, এই COVID-19 হওয়ার পরে বা যাদের অ্যাজমা আছে, পালমোনারি ফাইব্রোসিস, COPD, যাদের ফুসফুসের সমস্যা, এটা হচ্ছে একেবারে মানে এর চেয়ে কোনো ভালো ওষুধ নেই। আমরা অভ্যাস করি, আমরা বলি ইনসেন্টিভ স্পাইরোমেট্রি, আমরা অপারেশনের পর এগুলো দেই, বলবেন যে জোর করে আপনি শ্বাসটাকে ফোলাবেন, শঙ্খ প্রাণে। শরীর যখন গরম হয়ে যায়, আমাদের যেমন আমরা বলি যে রিফ্লাক্স ডিজিজ, পেটে অ্যাসিড হচ্ছে, বুক জ্বালা করছে, বা মেয়েদের হট ফ্লাশেস, যখন মেনোপজ হয়, মেনোপজ সময়, তখন এটা মুখ দিয়ে যাব। আমরা মুখ দিয়ে প্রথম আমরা এই জিভটাকে বের করে, জিভটাকে রোল করে প্রথম শ্বাস ছাড়বেন, শ্বাস নেবেন মুখ দিয়ে, মুখটা বন্ধ করে নাক দিয়ে শ্বাস ছাড়বে। এই কয়েকটা নেওয়ার পরেই দেখবেন যে সারা শরীর ঠান্ডা হয়ে গেছে। অনেকে বলে আমি জিভটা বের করতে পারছি না, আমরা বলি তখন শীতলী প্রাণায়াম, শীতকারী প্রাণায়াম, সদন্ত প্রাণায়াম। জিভটাকে একটু উপরে তুলে রাখবেন, নিয়ে দাঁত দিয়ে শ্বাস নেবেন, তো আবার দাঁত দিয়ে শ্বাস নিয়ে নাক দিয়ে ছাড়, আমরা শেষ করব আমাদের ঠিক আরেকটা ধ্যানমগ্ন প্রাণায়াম, যেটাকে বলে আমরা ভ্রমরী প্রাণায়াম। ভ্রমরী প্রাণায়ামটা আমাদের হয় কি, আমাদের যে যে পঞ্চ ইন্দ্রিয়, এই পঞ্চ ইন্দ্রিয় আমাদেরকে সবসময় জাগিয়ে রেখেছে, এবং পঞ্চ ইন্দ্রিয় যখন আমাদের ঠিক মানে আমাদের আয়ত্তে না আসে, তখন আমাদের এই শরীর মনে কোন আমাদের শান্ত হয় না। যেমন আমরা যেমন 5 নম্বর অঙ্গ যেটা প্রত্যাহার, প্রত্যাহার, আহার মানে হচ্ছে শুধু খাওয়া না, আমাদের পঞ্চ ইন্দ্রিয় শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যা আসছে তাকে যখন আমরা বন্ধ করতে পারি, সেটা হচ্ছে আমাদের প্রত্যাহার। প্রত্যাহার করে আমার একটা ভাইব্রেশন ক্রিয়েট করব,
এই ভাইব্রেশনটাকে আমরা অনেক সময় বলি যে এটা হচ্ছে ভ্রমরের সম শব্দ, এবং এটাকে আমরা বলি মন্ত্র। মন্ত্র শব্দটা মা কোথা থেকে এসছে? মন ত্র, মন আমাদের, মন ত্র হচ্ছে আপনার একটা পাত্র, মানে মনের কন্টেইনার, কন্টেইনার অফ দ্য মাইন্ড, মানে আমাদের মনকে শান্ত করে দিচ্ছে মন্ত্র। আমি সুন্দর করে বলি, আমরা বলি মন্ত্রী। রাজার মন্ত্রীটা কে? রাজার মন্ত্রীটা হচ্ছে মন্ত্রী যে রাজার মনকে বিশ্লেষণ করতে পারে। রাজা তো এদিকে ঘুমাচ্ছে, খেয়ে দিয়ে ঘুমাচ্ছে, মন্ত্রী তখন রাজার মনকে বিশ্লেষণ করে সেবন করতে পারে। আমরা যেমন, আমরা পাঁচটা এই আমাদের, যেমন চোখ, চোখটা হচ্ছে আমাদের সবচেয়ে বড়। চোখটাকে আমরা বন্ধ করি, কান বন্ধ করি, মুখ বন্ধ করে রাখি। অনেক সময় আমরা এখানে সন্মুখী মুদ্রা দিয়ে করতে পারি, চারটা আঙুল দিয়ে, আর অনেক সময় আমরা আবার চোখটাকে বেশি করে বন্ধ করি। তো যেমন আমরা বুড়ো দুটো আঙুল আমরা দুটো ভ্রুমধ্য এই ভ্রুয়ের মাঝখানে নিয়ে আসি, তারপর চোখটাকে বন্ধ করি, কানটাকে বন্ধ করি, মুখটাকে বন্ধ করি, এবং এটা ধীরে ধীরে আমরা অনেকক্ষণ ধরে করি, দুবার, তিনবার, চারবার। আমরা প্রথম শ্বাস ছাড়ি সব নাক দিয়ে, নাক দিয়ে শ্বাস নিয়ে আমরা একটা এই ভ্রমরের শব্দ করে আমরা শ্বাসটাকে ছাড়ি। ধরুন আমরা করি, আমরা দুবার তিনবার আমরা করি, করে দেখবেন যে করলে ধীরে 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 আপনি একেবারে ধ্যানমগ্ন হয়ে যাবেন। চোখ বন্ধ, শ্বাস প্রথম শ্বাসটা আপনি ছাড়বেন, লম্বা একটা শ্বাস নেবেন নাক দিয়ে, দুটো হাত নিয়ে হাত দুটোকে খুব ভালো করে ঘষবেন। যখন ঘষবেন তখন দেখবেন হাতে যখন, হাতে যখন গরমটা আসবে, হাতে যখন উত্তাপ আসবে, যারা চশমা পড়ছে চশমাটা খুলে নিয়ে দুটো হাতকে চোখের উপরে নেবেন, চোখ ধীরে ধীরে আপনার হাতের উত্তাপটা নেবে, চোখের শিথিলীকরণ চলে আসে, বলে সিলিয়ারি মাসল। তারপর ধীরে 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 আপনার কপালটা মালিশ করবেন, চোখটাকে, এই আমাদের যতগুলো মাংসপেশি যেগুলো আমাদের চামড়ার সঙ্গে লেগে থাকে, আমাদের এই এই মুখে চামড়ার সঙ্গে, ওরা যখন টাইট হয়ে যায় তখন এই চামড়ায় আপনার সবগুলো ভাঁজ পড়তে থাকে। ধীরে ধীরে কানটাকে করবে, কানের পেছনে, কানের সামনে, কানের নিচিতে, এখানে বলা হয় অরিকুলার ব্রাঞ্চ অফ ভেগাস নার্ভ, ভেগাস নার্ভটা স্টিমুলেট করে, ধীরে ধীরে ঘাড়ে এসে এটা বলে ক্যারোটিড সাইনাস, ক্যারোটিড সাইনাসকে ম্যাসাজ করবেন। এটা আপনার এত শিথিলীকরণ এবং এত ধ্যানমগ্ন প্রাণায়াম, এই ভ্রমরী প্রাণায়াম, আমরা যখন বড় বড় ক্লাস করি, 300-400-500 লোক আছে সামনে আছে, সবাই যখন করে তখন কে যে কীভাবে করছে কেউ জানে না, চোখ বন্ধ করে যখন করছে। তারপর আরেকটা মজা হয় কি, ওরা আমরা যখন এভাবে দেখছি না, তখন আমরা দেখি যে কী করছে, একজন লোকজন এভাবে করছে, এভাবে যাচ্ছে, শরীর দুলাচ্ছে, এরকম করছে, সে নিজে বোঝে না, জানেও না যে তার শরীর ভাবে এভাবে, তার কোনো মানে শরীর কোনো ইয়ে হচ্ছে, দুলছে। এবং এটাই হচ্ছে আমাদের শরীর মনকে একসাথে করা, যোগ হচ্ছে আমাদের যোগ, যোগ বিয়োগ গুণ ভাগ, যোগ শরীর মনের যোগ হচ্ছে আমাদের যোগ। হলো আজকে অনেক, অনেকক্ষণ তো হলো আমাদের শ্বাস
শ্বাসক্রিয়া সবল করতে হবে, সবল করতে হবে, শিথিলীকরণ করে হাতের হাতটাকে ব্যালেন্স করতে হবে, হাতের স্ট্রেংথ বাড়াতে হবে, শক্তি বাড়াতে হবে, ধীরে 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 সবল শ্বাসতন্ত্র করতে হবে। যত সবল শ্বাসতন্ত্র হবে শ্বাসের গতিটা কমবে এবং শ্বাস যখন হবে মনে হবে যেন আপনি করছেন, আপনার কোনো চাপ থাকবে না। তা শেষ করছি, আগামী শুক্রবার আবার দেখা হবে। আমি আপনাকে বলেছিলাম আমি ওই COVID-19 ভ্যাকসিনটা নিয়েছিলাম, তাই গত সপ্তাহে করতে পারিনি। ওই সেকেন্ড ডোজটা নেওয়ার পরে হয়তো আবার একটা বন্ধ রাখতে হবে। যাই হোক, আপনাদেরকে আমি জানাবো। আগামী শুক্রবার আবার দেখা হবে।